अजय मित्र प्रतिष्ठित आशीष मंडल और बापी पयलारी प्रयोजित अमल मित्र सम्पादित अभिनीत जनप्रिय कलाकार उत्पल राय रचित बलिष्ठ नट विशिष्ट अभिनेता विशिष्ट निर्देशक प्रदीप कुमार निर्देशित केदारपुर सागर शिल्पी समाज कल्याण समिति परिचालित लक्ष्मीनारायण नाट्य मंजरी परिवेशित चलती मौसम श्रेष्ठ सामाजिक ওদিকে যেও না কৃষ্ণ আমার কথাটা শোনো ট্রেন আসছে কৃষ্ণ কৃষ্ণ ওদিকে যেও না কৃষ্ণ ট্রেন আসছে কৃষ্ণ আমার কথাটা শোনো ওদিকে যেও না কৃষ্ণ কৃষ্ণ ওদিকে যেও না কৃষ্ণ নিষ্ঠুর খেলাকে আমি কিছুতেই কিছুতেই বিধির বিধান বলে মেনে নিতে পারিনি তাই তো সেই রাতের একটা কথাও আমি বলতে পারিনি বলতে পারিনি তোমার সেই রক্তাক্ত ক্ষত বিক্ষত চেহারাটাকে কিন্তু ভুল তো তোমাকে হবেই পার্থ পূর্বের ওই ঘটনার কথা তোমাকে ভুলতে হবে বাবা ইয়েস মাই বয় ঝরা পাতাকে কখনো গাছের ডালে ফিরিয়ে আনা যায় না চোখের জলের আয়নায় হয়তো ঝরা সময়ের ছবি দেখা যায় কিন্তু মরা মানুষকে কখনো বাঁচিয়ে তোলা যায় না কিন্তু কৃষ্ণ ছিল আমার বিবাহিত স্ত্রী একই ঘরে একই ছাদের নিচে আমরা একটা বছর থেকেছি বাবা এটাই তো স্বাভাবিক এটাই পৃথিবীর নিয়ম সংসারের দরজায় এত বড় একটা মায়ার তলা ঝুলিয়ে রাখলেও কেউ কারো যাওয়ার বলা কিন্তু আটকাতে পারে না কিন্তু কৃষ্ণ তো এই বয়সে চলে যাওয়ার কথা ছিল না বাবা সেই রাতের সেই ঘটনাটা বৈশাখী ঝড়ের মতো তার জীবন কাতার বাকি পাতাগুলোকে চিরদিনের মতো উড়িয়ে নিয়ে গেছে বাবা সেটাকে স্বাভাবিক ভাবে মেনে নিয়েই তো জীবনের পথে এগিয়ে চলতে হয় একটা কথা মনে রাখবে কোনো ঘাটেই কিন্তু জীবনের নৌকোটা চিরকাল বাঁধা থাকে না সেই জন্য তো আমি আবার বিয়ে করতে রাজি হয়েছি বাবা আর সেই কারণেই হয়তো সেই রাতের কথাগুলো সিনেমার ছবির মতো বারবার আমার মনের পর্দায় ভেসে উঠছে বাবা সেই কথা ভেবে সুলেখাকে আজ আমি আমার পুত্রবধূ হিসেবে আশীর্বাদ করব আর 7 দিন পর সে তোর বউ হয়ে এই সংসারে আসবে তার জন্য তুমি চিন্তা করো না সুলেখার কাছে কৃষ্ণার কোনো কথাই আমি গোপন করিনি সব কিছু জেনে শুনে ও আমাকে ভালোবেসেছে আর বিয়ে করতে রাজিও হয়েছে বাবা তাহলে ওই সমস্ত মানসিক দুর্বলতাকে তুই প্রশ্রয় দিস নি আর 7 দিন পরেই শুরু হবে নতুন জীবন নতুন কাজ ওই কাজের জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে বাবা অনেক অন্ধকারের পথ মাড়িয়ে তবেই আমরা আলোর পথে দাঁড়িয়েছি আর সেই পাপেই হয়তো সেটা বিফল পাপ পুণ্য বলে কিছুই নাই ঢাকাই হলো একমাত্র পুণ্য আর গরিবিটাই হলো মহাপাপ হাজার হাজার শিশু অনাহারে অপুষ্টিতে মারা যাচ্ছে সেটা পাপ নয় ইথিওপিয়া ওড়িশার দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা গেছে সেটা পাপ নয় কাশ্মীর আর শ্রীলঙ্কার যুদ্ধে বহু মানুষ হতাহত হয়েছে সেটা পাপ নয় হাজারটা উদাহরণের ওষুধ গিলিয়ে নিজের অসুস্থ চিন্তাকে সুস্থ করে তোলা যায় বাবা কিন্তু নিজের ভাবের ঘরে চুরি করে নিজের বিবেককে কখনো ফাঁকি দেওয়া যায় না তুমিও নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না পার্থ পারবে তুমি তোমার সেই বস্তির জীবনে ফিরে যেতে পারবে গড়ি গড়ি অর্থ সম্পদ বৈভব ভুলে গিয়ে উনাহর আর অর্ধহরকে মেনে নিতে আমি কখনোই ওই পুরনো জীবনে ফিরে যেতে পারবো না সোনার খাতায় বন্দি পাখি যেমন তার ডানার জোরটা খুঁজে পায় না সুখের খাতায় বন্দি থাকতে থাকতে আমি ও যে জীবন সংগ্রামের লড়াইয়ের সাহসটা আজ হারিয়ে ফেলেছি বাবা তাহলে সবকিছু ভুলে গিয়ে আনন্দ করো স্ফূর্তি করো আমরা তোমার মুখে হাসি দেখতে চাই গান শুনতে চাই আর সবাই মিলে একেবারে আনন্দের বন্যায়
চাই। সেই বন্যার জল যেন আমাদের ভাসিয়ে নিয়ে যেতে ভুল করে না বিশাল ব্যানার্জি। আরে আসুন আসুন মোহনবাবু আসুন, এসো সুরেখা। মোহনবাবু এই দলিলটা, এই দলিলটা আপনি দেখে রাখবেন, আমার সলিউশনটার আজকের এটা রেডি করে পাঠিয়েছেন। কিসের দলিলটা? আমরা যে নতুন কারখানা খুলছি, আপনি হচ্ছেন তার 50% পার্টনার, অর্থাৎ নতুন কারখানা মালিকানা হবে আপনার এবং আমাদের আধার। কিন্তু আমি তো আমার জামাইর সঙ্গে কোনো ব্যবসায়ী সম্পর্ক করতে পারবো না। বার তুমি কি বলছো বাবা? তোমাদের জয়েন্ট ব্যবসার কথা তো অনেক দিন আগেই পাকা হয়েছিল। ইনফ্যাক্ট ওই ব্যবসার কথা বলতে এসেই তো পার্থর সঙ্গে আমার আলাপ। তাছাড়া আপনি নিজেই তো 50 লাখ টাকা দিয়ে আমাদের কারখানার পার্টনার হতে চেয়েছিলেন। হ্যাঁ, আপনার কথার উপর নির্ভর করে এদিকের নাম্বার ওয়ান বিজনেসম্যান ঋষিকান্ত ভুঁইয়ার নিকট থেকে 50 লক্ষ টাকার ইমারতি মাল নিয়ে আমরা বিল্ডিং তৈরি করেছি, মেশিন পত্রের অর্ডার দিয়েছি, আর এখন আপনি যদি পিছিয়ে যান তাহলে আমাদের পুরো টাকাটাই তো জলে যাবে। দেখুন, আমি যখন ব্যবসা করতে চেয়েছিলাম তখন তো ওদের বিয়ের কোনো সম্বন্ধই হয়নি, তাছাড়া আপনাদের সঙ্গে লন্ডনের সম্পর্কে জড়িয়ে পড়ে আমি আমার আত্মীয়তা নষ্ট করতে পারবো না। বাবা, তুমি কিন্তু এদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করলে বাবা। তোমার উপর ভরসা করে এরা যথা সর্বস্ব খরচ করে ব্যবসায় নেমেছে, আর তুমি কি না? আমার কিছু করার নেই মা সুরেখা, ওই ব্যাটনারশিপে পার্টনার দলিরাবি ছিড়াই ফেলবো। তুমি কিন্তু এদের সঙ্গে চরম বিশ্বাসঘাতক করলে বাবা। বাবা, আমি কিন্তু এই 50 লক্ষ টাকার ব্যবসার পার্টনার হিসেবে নয়, আমার একমাত্র মেয়ের যৌতুক হিসেবে আমি দিতে চাই। ইউ আর গ্রেট ড্যাডি, রিয়েলি গ্রেট। তুমি সত্যি বলছো তো? আরে মা, হ্যাঁ হ্যাঁ, তুই আমার একমাত্র সন্তান আর পার্থ আমার নিজের ছেলের মতো, তাই এই 50 লক্ষ টাকার চেক আমি রেডি করে রেখেছি, তোদের বিয়ের আসরে সেই চেকটা আমি পার্থর হাতে তুলে দেব, কিন্তু কোনো টাকার বিনিময়ে ব্যবসার পার্টনার হতে আমি পারবো না। আই এম সরি মোহন বাবু, আপনাকে চিনতে আমি ভুল করেছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। মাফ করতে পারি একটা সত্যি, আজ রাতে সবাইকে তাজ বাংলায় ডিনার খাওয়াবেন। আরে 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 বাবু মশাইরা, দিদিমণি আপনারা হাসেন কেন? সময় চলে যাচ্ছে, আগে আশীর্বাদের কাইমটা শেষ করে ফেলেন। ঠিক বলেছিস কেবলা, টেবিলের উপর থেকে হারের বাক্সটা নিয়ে আয়, আশীর্বাদটা সেরে ফেলি। মেরে ফেলি? মেরে ফেলি মানে এই শুভ দিনে কারে মেরে ফেলবেন বাবু? বেটা কি বলতে কি শোনেন, বলছি হারের বাক্সটা নিয়ে আয়, আশীর্বাদটা সেরে ফেলি। তা সেটা আসতে বললেই তো হয়, অত সেল্লাসছেন কেন? আমি কি কালা নাকি? হ্যাঁ না, তুই কালা হবি, তোর কানে ঝোলানো আছে আস্ত দুটো তালা, এক জোড়া বালা। সে কি বাবু যে বললেন হার আনতে, আর আপনি বলছেন বালা, কয়েনটা আনবো আগে ঠিক করি বলেন। হ্যাঁ না, তোকে কিচ্ছু আনতে হবে না, দেখছি তোকে কোনো কাজের কথা বলাই আমাদের ভুল। ভুল এ কি বাবু যে বললেন হার আনতে, আমি কার কথা শুনে বলি দেখি? কেউ বলেন হার, কেউ বলেন বালা, আবার কেউ বলেন দুল, আপনাদের সঙ্গে তো কথা বলাই মুশকিল। হ্যাঁ তুমি কিছু চিন্তা করো না ক্যাবলা, আমি তো কদিন পরে এখানে চলে আসছি, তখন তুমি শুধু দিন রাত আমার সঙ্গেই কথা বলবে। কেন কেন কথা বলবো না কেন? আমি আবার কি অপরাধ করলাম বৌদিমণি? ওর সঙ্গে কথা বলার বিপদটা এবার বুঝতে পারলে তো সুরেখা, ও বেটা একটা বদ্ধ কালা। কালা তাই বলেন, সে আমি বুদ্ধি করে সঙ্গে করে নিয়ে এসেছি, এই নেন। এসো এসো সুরেখা, আজ এই ব্যানার্জি বাড়ির পুত্রবধূ হিসেবে আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাদের ভবিষ্যৎ জীবন যেন সুখ আর সমৃদ্ধিতে ভরে ওঠে। সেই সঙ্গে আমি দিচ্ছি আমার ভালোবাসার এই উপহারটা। ব্যাস আসল কামটা হয়ে গেল, এইবার আজকের এই শুভ দিনে দাদা বাবু আর বৌদিমণি রে
একখানি জমজমাট নাচ গান করতে হবে। এই ক্যামলা, তোকে তো পাকামি করতে কে বলেছে রে? না না, ক্যামলা তো ঠিক কথাই বলেছে। আজকের দিন থেকে বিরাট উৎসবের আয়োজন হয়ে গেল, তাকে উপযুক্ত মর্যাদায় সেলিব্রেট করতে হবে তো। লেডিস এন্ড জেন্টলম্যান, এই কি বললি? ইংরেজি কথা ও আপনি বলবেন না। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই উৎসবের আসরে আপনাদের সামনে নাচ গান করবেন শ্রীমান দাদাবাবু আর শ্রীমতী বৌদিমণি। চমৎকার! এত তাড়াতাড়ি এবারে সবাইকে এমন উৎসবের পরিবেশে দেখতে পাবো সেটা তো আমি ভাবতে পারিনি। একে কেদার, তুমি আগে? হ্যাঁ, একটা ব্যবসার কাজে গতকাল আসাম থেকে কলকাতা এসেছি। হঠাৎ আমার এক পার্টনারের কাছে পার্থের বিয়ের খবরটা শুনে আপনাদের এখানে ছুটে এলাম। তুমি কি বিয়েতে বাধা দিতে এসেছো? সে প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাদের নতুন আত্মীয়র সঙ্গে আলাপটা সেরে নেই। নমস্কার মোহনবাবু, আমার নাম কেদার গাঙ্গুলি, আমি পার্থর ভূতপূর্ব সম্বন্ধী, অর্থাৎ ওর স্বর্গাগতা স্ত্রী কৃষ্ণা ছিল আমার মায়ের পেটে বোন। নমস্কার, পার্থর মুখে আপনার বোনের কথা আমি শুনেছি, কিন্তু কৃষ্ণাকে যে এইভাবে অকালে চলে যেতে হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দুঃখ পাওয়া ছাড়া আমাদের তো কারোর কিছু করবার নেই, ভবিতব্যকে তো মেনে নিতেই হবে। সেই কথা ভেবে আমরা সবাই মিলে পার্থর আবার বিয়ে দিতে চাইছি কেদার। সেই জন্যই তো আজ আমি ওদের আশীর্বাদ করতে এলাম মিস্টার ব্যানার্জি। সত্যি সত্যি কেদার, তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই, কৃষ্ণা ওখানে চলে যাওয়াতে আমাদের যা সর্বনাশ তা তো হয়েই গেছে, তার জন্য তোমার জীবনটা তো আর নষ্ট হতে দেওয়া যায় না, তাই তো তোমাদের নতুন জীবনের জন্য আমি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি। আচ্ছা, বিয়ের আগে কি আপনার বোনের মাথার গোলমাল ছিল? আগে হ্যাঁ, ছোটবেলা থেকে সামান্য একটু গোলমাল ছিল, তার উপর মা বাবা মারা যাওয়াতে ও খুবই শখ পেয়েছিল। বিয়ের পর আমাকে ছেড়ে চলে যাওয়াতে মানসিক আঘাতটা হয়তো ওকে আরো বাড়িয়ে তুলেছিল। বিশ্বাস করো কেদার দা, চিকিৎসার আমরা কোনো ত্রুটি করিনি, তবু একদিন রাতে হঠাৎ। জানি ভাই জানি, নিয়তিকে তো কেউ খণ্ডাতে পারে না, তাই তো কৃষ্ণা চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেল।
না দাদা না ছেড়ে যায়নি ভালো করে আমার দিকে একবার তাকিয়ে দেখুন দাদা দেখবেন আপনার বোনকে আপনি ঠিক চিনতে পারবেন তুই ঠিক বলেছিস বোন আমি যখন এই পার্থের বিয়ের কথা শুনেছি তখন আমার মনে হয়েছে আমি আবার আমার হারানো বোনটাকে ফিরে পেতে চলেছি তাহলে তাহলে আমাদের বিয়েতে কিন্তু আপনাকে থাকতেই হবে দাদা আগামী 15 তারিখে ওই দিন রাতে ট্রেনে আমাকে আসামে ফিরে যেতে হবে তবে অবশ্য যাওয়ার আগে আমি তোমাদের আশীর্বাদ করেই যাব বেশ তাহলে তুমিও আমাদের সঙ্গে তাজ বেঙ্গলে চলো আসুন আসুন মোহন বাবু আসুন পার্থ সুলেখা তোমরাও এসো মিস নয়না রুপিয়া দিবেন সলিড রুপিয়া চকা চক চাঁদি রুপিয়া চকা চক চাঁদি রুপিয়া খরচ করলে কি ওই আকাশের চাঁদটা কিছু মুখে আসতে পারবে আপনি সামনে থাকতে আমি অত দূরে যাবে কেনে সামনে নেই স্বপ্নে আছি আর স্বপ্নকে তো কেউ কোনোদিন কিনতে পারে না ও বাকি যে রুপিয়া থাকলে এ দুনিয়ায় সব কিছু কেনা যায় নাই না বিবি বলেন কত টাকা নেবেন 10,000 20,000 দাম লাগান দাম লাগান দাদা আগে বলুন তো শালা সুয়ারের বাচ্চা নয়নাকে জোর করে নিয়ে যাচ্ছে সকলে ওকে আমি জমে তোয়ারে পাঠিয়ে দেবো শয়তান চপ্পল পাত পেয়েছে এই না তুই আমাকে আগ দেখাবি না তো বড় হারা
কাশ্মীরের বাচ্চা নয়না থেকে চোখ তুলে থাকবি না, মনে রাখিস আমার নাম গজানন, গজানন গড়াই। হায় রাম, কই কি আপনি গজানন বাবু আছেন, মাফ করে দিবেন, আমি কিন্তু বুঝতে পারি নাই, আমি চলি। রামজি রামজি কে কসম, রাম রাম রাম। চলো চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমাকে তুমি করে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? তাজ্জব কি বাত, আর সাত দিন ধরে এত কথা বললাম, তবু আপনি থেকে তুমি তো লাভ দিতে পারবো না। কেন কেন আপনি দিনের পর দিন আমার পেছনে ছায়ের মতো লেগে রয়েছেন, কিসের আশায় আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছেন? আমি তো তোমাকে অনেক আগেই বলেছি নয় না, তোমাকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। আমি তো অনেক আগেই বলে দিয়েছি যে কোনো কিছুর বিনিময়ে কোনো নোংরা কাজ আমি করতে পারবো না। আমি তো ওই নাথুরামের মতো কোনো নোংরা প্রস্তাব নিয়ে তোমার কাছে আসিনি নয় না। শুধুমাত্র মিষ্টি কথার মোমবাতি জ্বলেই কখনো অন্ধকারকে আলো করে দেওয়া যায় না, কালোটা কালোই থাকে। তোমাকে কোনো খারাপ কাজ করতে হচ্ছে না নয়না, ওই ভদ্রলোকের মরা বউয়ের পরিচয়ে ওখানে গেলে তোমাকে তো আর ফুলশয্যার খাটে তুলে নেবে না, হয়তো জুজ্জুর বলে পুলিশ থেকে তোমাকে ধরিয়ে দিতে পারে, আর সেখান থেকে খালাস করার দায়িত্ব আমার এই গজানন গড়ের, তার জন্য তুমি মোটা টাকা পাবে। টাকা পেলে একটা হিন্দু ঘরের কুমারী মেয়ে কখনো মিথ্যের সিঁদুর মাথায় তুলতে পারে না? কেন পারে না, আজকালকার দিনে সিনেমা থিয়েটারে দেখছো না কেমন করে সিঁদুর প্রত্যেকদিন পড়ছে আর সেটা মুছে ফেলছে? ভেবে দেখো নয়না, আমি তোমাকে 50,000 টাকা দিতে রাজি আছি। অভাবের সমুদ্রে যখন দারিদ্রের পাকে ডুবে মরবে তখন কিন্তু কোন ধর্মের জাহাজ তোমাকে উদ্ধার করতে আসবে না। নয় না, আমি হয়তো সারা জীবন দারিদ্রের মন্দিরে সন্ধ্যা প্রদীপের সন্তে হয়ে জ্বলতে পারবো, তবু বিবেক আর ধর্মের আলোটাকে নিভিয়ে দিতে পারবো না। ভেবে দেখো নয় না, যে প্রদীপ মন্দিরে আলো দেয় সে প্রদীপের শিখা থেকেও কালি ওঠে নয় না। সেই কালি কিন্তু চোখের কাজল হয়ে রূপের আলো জ্বালে, সে কখনো কারোর মুখে কলঙ্কের কালি মাখায় না। চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবে না, আর একটাও না। আজ হয়তো ধর্মের অহংকারে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে এখান থেকে চলে যেতে চাইছো, কিন্তু একদিন তোমাকে এই গজানন গড়ের সামনে মাথা নত করে দাঁড়াতে হবে। কোনো মানুষ কখনো মাথা নত করে না। দয়া করে দয়া করে এই জঘন্য প্রস্তাব নিয়ে আপনি আমার সামনে কোনোদিন আসবেন না। তোমাকে যত দেখছি না তত আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি, তাই শুধু আমার কাজের জন্য নয় আমার ভালোবাসার চেষ্টা মেটাবার জন্য বারবার তোমার সামনে আমাকে ছুটি আসতেই হবে। রাগছে তোমার মিষ্টি, রাগছে তোমার মিষ্টি, তাকে নিচে নামিয়ে আনতে পারবে না। ঘুমের মুখে সে এক স্বপ্নের মরিচিকা, তাই আপনার চেষ্টা যতই বাড়বে জলের জল ছবিটা কিন্তু তত দূরে সরে যাবে, যাবে দূরে দূরে। মনোজ না মামা, কিন্তু ওই নামে এখন আমার কোনো কাজ নেই, তাই আমি এখন হয়েছি গজানন গড়াই। এই গজানন গড়াই জাত কেউতের বাচ্চা, সে জাত সাপ নিয়ে খেলতে ভালোবাসে, তাই এমন জল পেতেছি যে হয়তো আজ রাতের মধ্যে ওই নয়নার বিস্তারটা একবারে ভেঙে যাবে। তারপর ওই নয়নাকে আমার বাসি সুরে ফোনা দুলিয়ে দুলিয়ে নাচতে হবে। কাল লাগে না
ছোট বোনের বর একমাত্র আদরের জামাই, তাই তো তোমার দুঃসময়ের খবর পেয়ে তোমাদের বাড়িতে এসে উঠলাম, আর সঙ্গে সঙ্গে তোমার কপাল খুলে গেল একদিনে 50,000 টাকার কাজ করলে। এটা হয়েছে আমার বাবার জন্য, সম্রাট মাস্টারের ছেলে বলে মানুষ বিশ্বাস করে আমার হাতে টাকা তুলে দিয়েছে। বাজে কথা বলো না তো, বাবা নাম ভাঙে এতদিন তো বাড়িতে বসে বুড়ো আঙ্গুল চুষলে, সৎ মানুষ হিসেবে তোমার একটা সুনাম আছে বলে আজ এতগুলো টাকার কাজ করতে পেরেছো। সে যাই হোক, এই এটার্জির মধ্যে 50,000 টাকা আছে, এটা তুমি আলমারিতে তুলে রেখো, কাল সকালে গিয়ে কোম্পানিতে জমা করে দিতে হবে। তুমি চট করে স্নানটা সেরে নাও, আমি বরং তোমার জন্য কটা কচুরি ভেজে আনি। কচুরি? আরে বাবা, আস্তে দেখছি সত্যি সত্যি আমার কপালটাই খুলে গেছে। সেটা আমার জন্য হয়েছে জামাই, কোনো চিন্তা করো না, আমি এখন শালগ্রাম শিলার মতো এ বাড়িতে আসন পেতে বসে থাকব, আর তোমাদেরও দশ দিক দিয়ে উন্নতি হবে। তুমি বাড়িতে থাকলে আমার কোনো আপত্তি নেই, শুধু একটা ভয় আছে। ভয় কিসের ভয়? ওই শালগ্রাম শিলাটা যেন কোনোদিন শাল হয়ে দেখা না দেয়। বড় কুটুমের সম্বন্ধে কি বলে গেল শুনলি শর্মিলা? ও তোমার সাথে ঠাট্টা করেছি দাদা, তুমি যাও চট করে হাত মুখ ধুয়ে এসো, আমি বরং যাই কচুরি ভাজি। এই পাগলি, কোথায় যাচ্ছিস? আরে বড় ভাইয়ের একটা কথা শুনে যা, ওই অ্যাটাচটা খুলে টাকাগুলো হড়কা দে, মানে চুপচাপ সরিয়ে ফেলবি। আমি কালকেই তোর নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে ওই টাকাটা আমি ব্যাংকে জমা করে দেব। আরে যাক না, নয়না রোজগারে যেমন সংসার চলছে ঠিক তেমনি চলবে। কেন হয় না প্রদীপ, চাকরি করলে তোর কোনো লাভ হবে না, এই বুড়ো বাপ আর দুই মেয়েকে খাওয়াতে খাওয়াতে সব টাকা খরচ হয়ে যাবে, তোর ভাগে কিছুই থাকবে না। কিন্তু পাঁচ টাকা দাও ছাড়লে ওরা তোমার জামাইকে ছেড়ে দেবে না দাদা,
থানা পুলিশ করে জেল খাটিয়ে ছাড়বে দুর্বোকামে ওই বুড়োটা বেঁচে থাকতে তার ছেলেকে জেল খাটতে দেবে না মেয়ের বিয়ের জন্য যে টাকাটা জমিয়ে রেখেছে ওই টাকা দিয়ে নিজের ছেলেকে ছাড়িয়ে আনবে তা যদি না পারে করবে আদর্শবাদী স্কুল মাস্টারকে আমি ভালো করেই চিনি তাই তো বলছি তুই আলাদা করে কিছু গুছিয়ে রাখ ঠিক বলিস দাদা ওই বাপ আর বুনিকে সংসার খেলতে খেলতে ও আমার জন্য আলাদা করে কিছুই করে রাখতে পারেনি আর কখনো পারবেও না পাঁচ বছর হলো আমাদের বিয়ে হয়েছে কখনো একটা ভালো শাড়ি কি গয়না টিভি ফ্রিজ কিছুই কিনে দিতে পারেনি তাই তো বলছি কারোর কথা না ভেবে তুই তো রাকেটটা গুছিয়ে নে শর্মিলা গুছিয়ে নে নেবো দাদা তাই নেবো এতদিন যে বাড়ির বউ হয়ে কিছুই পেলাম না এবার তোমার বোন হয়ে আমি নতুন করে বাঁচবো আধুনিকতার আলোর ভুবনে শুধু নিজের ভোগ আর সুখের স্বপ্নটাকে সত্যি করে তুলব সত্যি বড় সহজেই টপ খেয়ে গেলি রে বোন আর তোকে টপ করার আমি আমার আখেরটা গুছিয়ে নেব গভীর জলের মাছ যেমন চুনো পুঁটিকে গিলে খা আমিও তোর সংসারটাকে গিলে খাবো কচুরি ভাজার আগে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছেন বঙ্কাদা তুমি আমাকে বঙ্কাদা বলে ডাকছো কেন বলো তো আমার নাম বঙ্কিম তুমি আমাকে বঙ্কিম বলেই ডাকবে ও মাছি ছি বড়দের বুঝি নাম ধরে ডাকা যায় কেন যায় না কেন যায় না আজকালকার বউয়েরা তো তাদের স্বামী নাম ধরে ডাকে না কি স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক বন্ধুর মতোই ঘনিষ্ঠ সেখানে হয়তো ওটাকে মানিয়ে নেওয়া যায় আমিও তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় হতে চাই ও মা সে কি কথা আপনি তো আমাদের আত্মীয় না 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 এরকম আত্মীয় নয় আরো ঘনিষ্ঠ আত্মীয়তা জন্ম জন্মান্তরের বন্ধন মানে বুঝেছি জন্যই তো আপনি সেবার আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন তাই তো হ্যাঁ কিন্তু তোমার কপাল মন্দ তাই রাজি হলে না সেই সুযোগটা আবার আমি দিতে চাই হায় গো বঙ্কা তো আমার ভীষণ আফসোস হচ্ছে কারণ এবারেও আমি রাজি হতে পারছি না কেন কেন রাজি হতে পারছি না কেন এমন সুযোগটা হেলায় হারাতে চাইছো কেন নন্দিতা কি করবো বলুন আমাদের এই অভাবের সংসারে বাবার পক্ষে একটা চাকর পোষা সম্ভব হচ্ছে না তা আপনার মতো একটা বেকার জামাইকে বাবা পুষবেন কি করে এটা অবশ্য ভাববার বিষয় আছে কারণ আমি সারা জীবন না বেকার থাকার সিদ্ধান্ত পরের গোলামি করা আমার ঠিক পোষাবে না ঠিক একদম ঠিক কথা বলেছ বঙ্কিম সারা জীবন পরের গোলামি করে কি লাভ হলো ছ বছর আগে আমি স্কুল মাস্টার থেকে রিটায়ার করেছি এখনো পর্যন্ত পেনশনটা পেলাম না সে কি বাবা আজও তুমি খালি হাতে ফিরে এলে কিন্তু সেদিন তো আমি দেখলাম ওই শিক্ষামন্ত্রী বলেছেন এক মাসের মধ্যেই তিনি সব পেনশন টাকাটা মিটিয়ে দেবেন আরে মা নেতা মন্ত্রীদের তো এরকম কথা বলতে হয় কারণ ওনাদের বক্তব্যটা যে কাগজে ছাপা হয় কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ কোনো দিন ছাপায় না বুঝলেন মাস্টার মশাই ওই রকম মিথ্যে কথা বলতে পারি না বলে না আমি কখনো মন্ত্রী হতে পারলাম না হলেই পারতে তাহলে হয়তো আমাদের কিছুটা সুবিধা হতো আপনি এক কাজ করুন সোজা দিল্লিতে চলে যান সেখানে খোদ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অনশনে বসে যান আমার বাবা কোনোদিনই পৌঁছাতে পারবে না কারণ জনগণের মন্ত্রীরা জনগণের ভয়ে বাড়ির চারিদিকে কাটা তারের বেড়া লাগিয়ে রাখেন তা তোরা তো ফিরতে দেরি হলো কেন রে মা আমার কাজটা তো সন্ধ্যের পর এই নাও বাবা আজকের টাকাটা তুমি রাখো নাও তোর কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার যে বড় সংকোচ হয় রে মা বাবা কোনোদিন তোদের কোনো সগাল্লাদ আমি মেটাতে পারলাম না এমনকি তোদের বিয়ের ব্যবস্থাটাও আজও করতে পারলাম না ওই ব্যাপারটাতে আমি আপনাকে বিশেষভাবে সাহায্য করতে আপনার আপনার দুই মেয়ের যে কোনো একজনকে শুনুন আমার বাবা হয়তো তার মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না ঠিকই কিন্তু আপনার সাহায্য নেবার আগে তাদের হাতে দড়ি কলসি নিশ্চয় তুলে দিতে পারবেন আমার দুই বোনের কপালে দড়ি কলসি ঝুলছে নইলে এমন মহাদেবের মতো মানুষটাকে চিনতে পারলে না
মহাদেব বেকার ভেগাবন্টে ভিক্ষুকের মতো জীবন কাটিয়েছিলেন, আর তার জন্য পার্বতীকেও দেহত্যাগ করতে হয়েছিল, একেবারে সতী দেহত্যাগ। দিদির জন্য খোঁজ খবর না কেন? তুই বিয়ে করবি না কেন? নয় না, আমার রোজগারটা যে এই সংসারে আলাদিনে আশ্চর্য প্রদীপের চেয়েও দামি জিনিস রে দিদি। কিন্তু মা, তোদের দাদা তো এখন রোজগার করতে শুরু করেছে। কিন্তু দাদার তো একটা সংসার আছে বাবা, তোমার বোঝা তার কাঁধে কতদিন চাপিয়ে রাখবে বলো? ঠিক তো ঠিক বলেছিস মা, ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব তার জন্মদাতা পিতার। আমি এমনই এক হতভাগ্য পিতা, সারা জীবন শিক্ষকতা করে হোক আজও পর্যন্ত আমি তোদের কাছেই হাত পেতে দাঁড়িয়ে আছি। তাতে তো তোমার কোনো দোষ নেই বাবা, এমন দেশে আমরা জন্মেছি যেখানে লক্ষ্মীর দরজায় ওই সরস্বতীকে ভিক্ষের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এদেশের শিক্ষা ব্যবস্থাটাই যে জীবনের পেছনের দিকে ফিরে বসে আছে, তাই তো স্কুলের পেছন বেঞ্চিতে যারা বসে জীবনের সার্থকতার মন্দিরে তারাই কিন্তু প্রথম সারিতে থাকে। তবু আমার বড় ভয় হয় রে মা, কারণ মেয়ে মানুষ হয়েও তোকে রাতে বিরেতে হোটেলে নাচ গান করতে যেতে হবে। না তুমি ভেবো না বাবা, আমি আমার শিক্ষা সভ্যতা ধর্মকে বলি দেব না বাবা। তাই তো এক ঘর অপ্রকৃতিস্থ মানুষের সামনে আমাকে নেচে নেচে গাইতে হয়, চল ছেঁয়া ছেঁয়া ছেঁয়া, ওই একই সঙ্গে আমার মনের ভেতর কি গান গায় জানো বাবা? কি গান গায় রে মা? তুমি ভগবান এখন আমি কি করি? আমাদের কি সর্বনাশ হলো গো? বাড়ির ভেতর
এটাজির মুক্তি থেকে কখনো টাকা পড়ে যেতে পারে না। নিশ্চয়ই এই টাকাটা কেউ চুরি করেছে। কে চুরি করবে দাদা? বাড়ির ভেতরে তো বাইরের লোক কেউ নেই। আছে, আমার দাদা আছে। আর তুমি কায়দা করে আমার দাদাকে চোর বলতে চাইছো তাই না ঠাকুরজি? বলেছি আমি মোটেই সে কথা বলিনি। বলতে আর বাকি রাখলে কি? কই, তুমি তো এতক্ষণ বাড়ির ভেতর বসেছিলে। আমি তো কই চোর বলে তোমার গলা টেনে ধরতে যাইনি। প্লিজ 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 চুপ করো। দয়া করে তোমরা চুপ করো। এই অবস্থায় আমার মাথার মধ্যে তোমরা আগুন ধরিয়ে দিও না। দাদা তুই ভালো করে ভেবে দেখ না, তুই হয়তো ওই অ্যাটাচিটা কোথায় খুলেছিলি। আর তোর অনস্মনস্কতার সুযোগ নেই, কেউ হয়তো টাকাগুলো সরিয়ে নিয়েছে। তাহলে তো ওই টাকাটা ফেরত পাওয়ার আর কোনো উপায় নেই রে বোন। কাল সকালে শুধু আমার চাকরিটা যাবে না, ওরা পুলিশ ডেকে আমায় জেলখানায় পাঠিয়ে দেবে। তোমার চোখের জল দেখে তো পুলিশের মন গলবে না বাবা। টাকা ফেরত দিতে না পারলে ওরা জোচ্চর বলে আমায় থানায় ধরে নিয়ে যাবে। শুধুমাত্র আমার মেয়েদের বিয়ের জন্য। আজ আমি সেই টাকাটাই প্রদীপের হাতেই তুলে দেব। না না বাবা না, তোমার শেষ সম্বল আমি কিছুতে নষ্ট হতে দেব না। রাবণের মতো আমাদের সংসার থেকে সুখের স্বর্ণ সীতাকে চুরি করে নিয়ে যাবে। তবুও তবুও আবার নতুন করে স্বপ্ন দেখার জন্য তো আমার সন্তানকে বাঁচিয়ে তুলতে হবে। আমি তোকে যেভাবেই হোক, যেমন করেই হোক বাঁচাবো। আমার যথা সর্বস্ব জলাঞ্জলি দিয়ে হলেও আমি তোকে জেলখানার হাত থেকে বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। কিছুতেই না, তোমার জমানো টাকা নিয়ে আমি আমার সম্মান বাঁচাতে পারবো না বাবা। চুরির দায় মাথায় নিয়ে যদি জেলে যেতে লজ্জা পাই, আজ রাতেই আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। না গো না, তুমি আর যাই বলো, আমার সাথে সিঁদুর কেড়ে নেওয়ার কথা বলো না গো, বলো না। না বলে উপায় কি শর্মিলা? কোথায় পাবো এত টাকা? কে দেবে? আমি আমি আপনাকে 50,000 টাকা দিতে রাজি আছি। আপনি আপনি কেন এখানে এসেছেন? যান চলে যান, এক্ষুনি এখান থেকে চলে যান। বোকার মতো কথা বলো না তো, নয় না আজ তো আমাকেই তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নমস্কার। নমস্কার মাস্টার মশাই, আমি আমি গজানন গড়াই, ওই নয়নার সঙ্গে না একই হোটেলে কাজ করি। আজকে আজকে আপনাদের বিপদের সময় না, আমি আপনাকে 50,000 টাকা দিতে পারি। কিছুতেই কিছুতেই ওই টাকা তুমি নেবে না বাবা। দাদা বৌদি, ওকে তোমরা একটু বিশ্বাস করো না গো, একটু না একটু। তোমার মতো সমাজদার মেয়ে মুখে এ কথা মানায় না নয় না। হয় তোমার দাদাকে চুরির দায় মাথায় নিয়ে জেলে যেতে হবে, নয়তো নয়তো বোনের বিয়ের সমস্ত টাকাটা একবারে সর্বনাশ হয়ে যাবে। একমাত্র আমার দেওয়া টাকাটাই এই দুটো সম্ভাবনাকে মুছে দিয়ে সকলের মুখে একবারে হাসি ফোটাতে পারে। ওই টাকাটাই যে এক কুমারী কন্যার মুখ থেকে সব হাসি কেড়ে নেবে। তার বিবেক ধর্মকে বলে দি, বিসর্জনের বাজনা বাজাবে। তুমি না চাইলে এই সমস্যা সমাধানের অন্য কোনো পথ নেই নয় না মাস্টার মশাই। আপনি অন্তত রাজি হয়ে যান মাস্টার মশাই। আমি আমি না টাকাটা সঙ্গে করে নিয়ে এসেছি, এই দেখুন। কিন্তু এত টাকা আমি নেব কোন অধিকারে? ধার হিসেবে নিন, আর কিভাবে শোধ দেবেন সেটা না হয় আমি পরে ওই নয়নার সঙ্গে না আলাপ আলোচনা করে নেব। কিন্তু আমার মেয়ের অনুমতি ছাড়া তো এত টাকা আমি নিতে পারি না। নয়না নয়না, তুই চুপ করে আছিস কেন মা? তুই অন্তত কিছু বল। আমি আর কি বলবো বাবা, তোমার মেয়ে আজ বোবা হয়ে গেছে বাবা। গরিবের সংসারে ওই টাকাটাই যে এক বিষাক্ত সাপের বিষ মুখে করে বয়ে এনেছে, যে বিষ মানুষের দেহের মৃত্যু ডেকে
দরকার নেই, কোনো টাকার দরকার নেই, আমার দুর্ভাগ্যের বিষ টেনে নিয়ে কাউকে নীলকণ্ঠ হতে হবে না, বরং আমি নিজেই নিজেকে শেষ করে দিয়ে এই সংসারের সব সমস্যার সমাধান করে দিয়ে যাব। সমাধান শুধু কথা, সারা জীবন ধরে মোটা মোটা বই ঘেটে আমি লক্ষ কোটি কথার চাষ করলাম, কিন্তু কিন্তু সেই কথাগুলো আজ এই গরিব মাস্টার সোমনাথ রায়ের মরুভূমির মতো জীবনে একটা পশলা সান্ত্বনার মতো বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারলো না বাবা। তাই তো, তাই তো এবার বোধ হয় ওই জীবন আকাশ থেকে এক খণ্ড উল্কাপিণ্ডের মতো আমাকেই ঝরে পড়তে হবে এই চরিত্রের বুকে। আমি কিছুতেই পারবো না, আমার ছেলের এই স্বপ্ন দেখার আগে তুমি আমার মৃত্যু দাও দয়াব। নয়না, আমি জানি না তোদের এই ব্যাপারে আমার কথা বলার অধিকার আছে কিনা, তবু আমি বোধ হয় তোদের এই সব সমস্যার সমাধান করে দিতে পারি রে দিদি। হ্যাঁ রে নয়না, আমার যদি বিয়ে না হয় তাহলে টাকার তো কোনো দরকারই পড়বে না রে নয়না দিদি। এই খুব সহজে, খুব সহজে তোদের সবাইকে আমি মুক্তি দিয়ে চলে যেতে পারবো রে দিদি। আমি মুক্তি দিয়ে চলে যেতে দিদি। মুক্তি আছে আমার হাতে, এই গজানন গড়াইয়ের হাতে। গজানন, তুমি কি ঈশ্বরের চেয়েও সর্বশক্তিমান? নইলে ঠিক সময়ে, ঠিক সময়ে আমাদের দুর্ভাগ্যের আকার
সেই জ্বলন্ত ধূমকেতুর মতো জ্বলে উঠলে কেমন করে? তুমি মানুষ না পিশাচ। আমি তোমাদের মুক্তিদাতা, এসো এসো হাত বাড়াও। গজানন, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন তোমার ওই হায়নার দাঁতের মতো কুটিলে হাসিতে আমার এই ভাগ্যের রেখাটা না আমি ফালা ফালা হয়ে কেটে যেতে দেখেছি। এতদিন ধরে বিবেকের সঙ্গে প্রাণপণে যুদ্ধ করেছি, নিয়তের প্রতিটি রাজ্যায় আমি অন্তর অন্তরে কান্না শুনেছি। নিয়তে তুমি নায়নাকে বাঁচা, এই অভাব নামক দানবটার নাচ মঙ্গল তাকে রক্ষিত হতে দেব না। আমার সেই চিৎকার কেউ শোনেনি গজানন। আমি হেরে গেছি গজানন, আমি হেরে গেছি। তুমি আমাকে টাকাটা দাও গজানন। তার আগে সিঁদুরের কৌটোটা তুলে নাও। সিঁদুরের কৌটো দাও। নকল সিঁদুর দাও গজানন, সিঁদুর দাও, সিঁদুর। কুমারী জীবনের স্বপ্ন সাধনা, মানুষের আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যতে রমটা মিলালে লাল করে দাও। হে সিঁদুর, তুমি নারীর কামনে উড়িয়ে দাও সাথে আমার লাল নিশা। চলো আজার, আপনি আজ্ঞে নয়, আমাদের ছেলে মেয়েদের বিয়েকে উপলক্ষ করে আমাদের মধ্যে এক গভীর আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে, তাই আজ থেকে আমরা বন্ধু হলাম। একেবারে খাঁটি কথা বলেছে জগদীশ, এখন থেকে সুখে দুঃখে বিপদে আপদে আমরা হাতে হাত রেখেই চলতে হবে আমাদের। তা তোমার যোগাড় যন্ত্রের কোনো অসুবিধা হয়নি তো? না না না, তেমন কোনো অসুবিধা হয়নি। আগের বউয়ের ভাইকে দাঁড়, সে তো কোন সকালবেলা এসে হাজির হয়ে গেছে, হই চই হাঁক ডাক করে সারা বিয়ে বাড়ি যা মাতিয়ে তুলেছে। কিন্তু এবার তো আমার যাবার সময় হয়েছে মেসোমশাই, দয়া করে আমাকে বিদায় দিতে হবে। সে কি বিয়ে না দেখে খাওয়া দাওয়া না করে চলে যাবে কি? উপায় নেই, ওই বিয়েটা দেখতে গেলে হয়তো আমার ট্রেনটা যে ফেল হয়ে যাবে। আরে তাতে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি নিজে থেকে কালকে তোমার ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেবো। আপনি বিশ্বাস করুন, দু চার দিনের মধ্যে আমাকে বিদেশ যেতে হবে, সে ব্যাপারে সব যোগাযোগ করতে হবে তো। আরে কেদারদা, তুমি এখানে আর ওখানে, তোমাকে খুঁজে খুঁজে আমরা হাইরান হয়ে যাচ্ছি। সবাইকে ফাঁকি দিয়ে চুপচাপ কেটে পড়বো বলেই তো ওখান থেকে আমি পালিয়ে এসেছি। কেটে পড়বে মানে? বাবা বাবা বাহ, সুলেখা তোমার কুড়িয়ে পা বোন বলে তার প্রতি কি তোমার একটু দরদ থাকতে নেই? একটা কথা তোমরা কেউ জানো না পার্থ, ওই কৃষ্ণও ছিল আমার কুড়িয়ে পা বোন। আসামে কোন এক গ্রামে যাত্রা পালার আসর থেকে 5 বছরে একটা বাচ্চা মেয়েকে বাবা কুড়িয়ে পেয়েছিলেন। আশ্চর্য, 1 বছর একসঙ্গে ঘর করেছি, কিন্তু কৃষ্ণা তো কোনোদিন একথা আমাকে জানায়নি। যেতে দাও ভাই, যেতে দাও। আজকের দিনে কৃষ্ণার কথা মনে রেখে তুমি আনন্দটাকে মাটি করো না। তাই তো তোমাদের নতুন জীবনের জন্য আমি প্রাণভরা অভিনন্দন জানিয়ে আজ বিদায় নিচ্ছি। কিন্তু সুলেখার সঙ্গে দেখা করে যাবে না? না মেসোমশাই, ও যেভাবে দাদা দাদা বলে আঁকড়ে ধরেছে তাতে করে আজকের দিনে আমি ওর মনে কোনো ব্যথা দিতে পারবো না। তবে যদি পারি ওই বিদেশে যাওয়ার আগে এসে ওর হাত থেকে একটা ভাইফোঁটা নিয়ে যাবো মেসোমশাই, নিশ্চয়ই নিয়ে যাব। আশ্চর্য, কেদার যেন এক রূপকথার গল্প শুনিয়ে গেল। হ্যাঁ বাবা, শেষ পর্যন্ত কৃষ্ণার জীবনের এই করুণ পরিণতির জন্য আবার আমার নতুন করে কষ্ট হচ্ছে বাবা। যাই হোক, বিয়ের লগ্নের তো সময় হয়ে এলো, এবার তাহলে পার্থকে নিয়ে আসরে যাওয়া যাক। দাঁড়াও ভাই, আসরে যাওয়ার আগে
আমার কাজটা আমাকে করতে দাও। এটা রাখো। কি আছে এই খামে? মেয়ের বিয়ের যৌতুক হিসাবে আমার তরফ থেকে পার্থর নামে 50 লক্ষ টাকার চেক। আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? ও সব বিয়ের পরে পরে। না পার্থ, মেয়ের বাবা হিসাবে আমার কর্তব্য আছে, তাই কর্তব্য আগে দায়িত্ব পালন করব, তারপর নিশ্চিন্ত মনে কন্যা সম্প্রদান করব। তাহলে আমি ঠিক সময় এসে গেছি, বিয়ের কাজ এখনো শুরু হয়নি। কিন্তু বিয়ে বাড়িতে পুলিশের উপস্থিতি আমি একদম পছন্দ করছি না ইন্সপেক্টর। তাহলে নিজেই কার পাঠিয়ে এই পুলিশ কর্মচারীকে নেমন্তন্ন করে এলেন কেন? আমি কোনো পুলিশ কর্মচারীকে নেমন্তন্ন করিনি, নেমন্তন্ন করেছিলাম আমার বন্ধুপুত্র সুব্রত মজুমদারকে। তাই পুলিশের পোশাকটা খুলে ধুতি পাঞ্জাবি পরে এখানে আসা উচিত ছিল। কি করবো বলুন, কপাল গুনে চাকরি পেয়েছি যে চাইলেই ছুটি পাওয়া যায় না, তাই ডিউটি করতে করতে কর্তব্যটা সেরে নিতে এলাম। কিন্তু আপনাদের এই পোশাকের পেছন পেছন নাকি কোনো না কোনো কেস এসে হাজির হয়, তাই বিয়ে বাড়িতে আবার আপনি নতুন করে কেস ডায়েরি লিখতে বসে যাবেন না। কথাই বলে রাজা যায় বঙ্গে, কপালে যায় সঙ্গে। কথা নয়, এদিকে বিয়ের লগ্নের সময় হয়ে এলো, এবার আমরা পার্থকে নিয়ে আসরে যাওয়া যায়। তাই চলো। এক মিনিট দাঁড়ান বাবু সাইরা, এক মিনিট দাঁড়ান। বড় বেশি যখন দাঁড়িয়ে আছেন আপনি, আপনি নিশ্চয়ই পার্থ মুখার্জি? আগে হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? একবার বাইরে আসুন তো স্যার, আপনার সঙ্গে না আমার জরুরি কথা আছে। আসুন আসুন আসুন। জরুরি কথা? তার জন্য বাইরে যেতে হবে কেন? যা বলার সবার সামনেই বলুন। না 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 না, সবার সামনে কথাটা বলা উচিত হবে না, তাই আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে আমি জরুরি কথাটা সেরে ফেলেন। আসুন 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 আসুন। না পার্থকে আমরা কোথাও যেতে দেবো না, আপনার যদি কিছু বলার থাকে তাহলে সবার সম্মুখে বলতে পারেন। দেখুন পার্থবাবু, পরে যেন আমাকে আবার দোষ টোষ দেবেন না, আমি কিন্তু সবার সামনে না বিষয়টা ফাঁস করতে চাইনি আর কি। দেখুন আপনাকে আমি চিনি না জানি না, তাই আপনার কোনো কথাকে আমরা ভয়ও পাই না, যদি কিছু বলার থাকে সবার সামনে বলুন, না হলে এখন আসুন। না যাবেন না যাবেন না যাবেন না, কারণ এক স্ত্রী বর্তমান থাকতে আইনত আবার দ্বিতীয়বার আপনি বিয়ে করতে পারেন না। পাগল, একে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত। এই যে মশাই, আমার গায়ে পুলিশের পোশাক দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমি একজন পুলিশ ইন্সপেক্টর, তাই ভালোই ভালোই এখান থেকে যাবেন নাকি অন্য ব্যবস্থা করতে হবে? বাবা আপনি এত বড় ধমক চমক দিচ্ছেন যখন, তখন তো আমাকে আমার হাতের তাসটা খুলে দেখাতেই হবে। কৃষ্ণা ও মা কৃষ্ণা, একবার এদিকে এসো তো মা। এখন এত লজ্জা করলে হবে না, ঘোমটাটা সরাও, এরা সবাই তোমাকে দেখুক। এই দেখুন এই দেখুন আপনার স্ত্রী কৃষ্ণা। কি বললেন এই মেয়েটাকে? তুমি আমাকে চিনতে পারছ না, আমি কৃষ্ণা, তোমার বিয়ে করা বউ। কৃষ্ণা আমার বিয়ে করা বউ? এবার যে দেখছি আট পাগলের মেলা বসে। না না গো না, আমি পাগল নই গো, আমার পাগল নেই, আমার মাথার গোলমাল একদম ভালো হয়ে গেছে, তুমি বিশ্বাস করো আমি মরিনি, তোমার কৃষ্ণা এখনো বেঁচে। ও শুনো, মেয়ে মানুষ হয়ে পর পুরুষের বউয়ের পরিচয় দিতে লজ্জা করছো না? বেরে যান, গেট আউট, আই সে গেট আউট। ওই ধমক চমক দিয়ে আপনি হয়তো ওকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবেন স্যার, কিন্তু আপনি কিছুতেই প্রমাণ করতে পারবেন না যে ও আপনার শ্রী কৃষ্ণা নয়। এরা তো কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পার্থ জগদীশ, সত্যি কি তোমরা মেয়েকে চেনো না? চেনার কোনো প্রশ্নই নাই, এই মেয়েটার চেহারার সঙ্গে কৃষ্ণার চেহারার বিন্দু মাত্র মিল নেই। ওরে রকম চালাকি চেষ্টা করলে আমি কিন্তু আপনাদের জেল খাটিয়াই ছাড়বো। ওগো তুমি আমাকে বাঁচাও গো, তুমি আমাকে বাঁচাও, সবার সামনে এভাবে তোমার স্ত্রীর অসম্মান হতে দিও না গো। আমি কথা দিচ্ছি তোমার এই বিয়েতে আমি বাধা দেব না, এই আমি তোমার পায়ে পড়ে পাঠানো ছাড়ুন বলছি। বেরিয়ে যান। রামশরণ, কি ব্যাপার এত গোলমাল কিসে? কি হয়েছে বাবা, কি হয়েছে এখানে? বোন তুমি এসেছো, বোন তুমি এসেছো,
আমি তোমার দিদি কৃষ্ণা, ওই মানুষটার বিয়ে করা বউ। বউ? না না না, তা কখনো হতেই পারে না, সে তো অনেকদিন আগেই মারা গেছে। না বোন, আমি মরিনি, সত্যি বলছি আমি মরিনি। এতে তোমার কোনো অসুবিধে হবে না, তোমরা আবার বিয়ে করো, আমি এবারের এক কোণায় ঝিড় মতো পড়ে থাকবো, তোমাকে ছোট বোনের মতো আমি ভালোবাসবো। কি ভেবেছেন আপনি, মিথ্যে কথা বলে চোখের জল ফেলে সবার মন গলিয়ে আমাদেরকে চাপ দিয়ে কিছু টাকা রোজগার করবেন, তাই না? তুমি কি বলছো বোন, হিন্দু খানের মেয়ে হয়ে স্বামী শাখা সিঁদুর নিয়ে আমি কখনো মিথ্যে কথা বলতে পারি? আমারও তো একটা পরকালের ভয় আছে, যতদিন চন্দ্র সূর্য সত্যি। চুপ করুন, যাত্রা থিয়েটারে ওরকম অনেক অভিনয় আমরা দেখেছি। সুব্রত বাবু, আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি আমি পাড়ার ছেলেদের ডাকবো? এখন এই মেয়েটিকে, এই মেয়েটিকে নিয়ে এখনই এখান থেকে চলে যান, এত সহজে এ বাড়িতে ঢোকার অধিকার পাবেন না। আগে তা তো বটেই, এমন সৌভাগ্য করে তো জন্মাইনি যে এত বড় বাড়িতে একবারে পাত পেতে নেমন্তন্ন খাবো। মানে বলছিলাম কি, আপনাদের ওই নিষ্পাপ মেয়েটাকে বলি হতে দেওয়ার আগে একবার সাত পাঁচ ভেবে দেখলে ভালো হতো না? আচ্ছা, আপনার পরিচয়টা কি বলুন তো, আর ওই মেয়েটার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আগে আগে এই অধীনের নাম শ্রীযুক্ত বাবু গজানন ঘোড়ায়। আপনাদের বাম্মায়ের আশীর্বাদে না ওই আসামে উকিল হিসেবে আমার কিছুটা প্রসাদ প্রসার আছে আর কি। আর কৃষ্ণা দেবী হলেন আমার মক্কির। কই, আপনার পরিচয় পত্র দেখাতে পারবেন? সে তো আমি একবার সঙ্গে নিয়ে এসেছি, এই দেখুন স্যার, এই দেখুন। কি আশ্চর্য, কাগজপত্র গুলো তো আসল বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ওই কৃষ্ণাও আসল স্যার, কোনো কিছুর মধ্যে একেবারেই নকল নেই। তাই না, তাহলে আসল নকলের বিচারটা এখানে এখনই হয়ে যাক। ছেলেবেলা থেকে কৃষ্ণার গলায় একটা কালো কারে একটা ছোট লকেট ঝোলানো থাকতো, কোনোদিন কোন অবস্থায় সে লকেটটা খোলেনি, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টের সময় সেটা হারিয়ে যায়, কারণ তার ডেড বডির সঙ্গে সেটা আমরা খুঁজে পাইনি। তুমি আমার ডেড বডির কথা বলছো কেন গো, আমি জীবিত অবস্থায়। আপনি যদি জীবিত আছেন তাহলে সেই লকেটটা নিশ্চয়ই আপনার সঙ্গে আছে। কেন থাকবে না, এই দেখুন এই সেই লকেট। দেখুন বাবা বাবা বাবা, এইবার বিশ্বাস হচ্ছে তো, দেখেন দেখেন। আশ্চর্য, তুমি কি এখনো সব কথা অস্বীকার করবে পার্থ? এত সব কথা শোনার পরেও এখনো পর্যন্ত ওই ভদ্র মহিলাকে তোমার স্ত্রী বলে তুমি মেনে নেবে না? সুলেখা সুলেখা, আমার গা ছুঁয়ে বলছি, কৃষ্ণা বেঁচে থাকতে পারে না। আমাদের আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য এরা একটা গভীর চক্রান্ত করেছে। আমি এক্ষুনি এক্ষুনি এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের। দাঁড়াও, ওর গায়ে তুমি হাত দেবে না, সত্যি কথাটা আজ আমাকে জানতেই হবে। আচ্ছা, আপনি যদি কৃষ্ণাই হবেন তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন? ওই যে ছেলেবেলা থেকে আমার একটু মাথার গোলমাল ছিল, ওই অবস্থায় নিজের অজান্তে আমি একদিন শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। পরে শুনেছি আশার মেয়ের এক সাধু দয়া করে আমাকে তার আশ্রমে নিয়ে যান, নিজের চিকিৎসা করেই আমাকে সারিয়েও তুলেছেন। তারপর আমার শ্বশুর বাড়িতে যখন ফিরে এসে আমি দেখি আমার শ্বশুর বাড়ির সবাই ওই আসাম ছেড়ে কলকাতায় চলে এসেছে। কিন্তু এত বড় কলকাতা শহরে আপনি ওদের চিনি মার কেনলেন কি করে, কি করে পেলেন আমার বাড়ির ঠিকানা? ওই যে রেল স্টেশনে একা বসে কাঁদতে দেখে এই উকিল বাবু আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যান, তারপরের ঘটনা সব উনিই জানেন। আচ্ছা, না মানে প্রথমে আমি ওর স্বামীর উদ্দেশ্যে না, ওই আসামের বাগানে একটা বিজ্ঞাপন দিই আর কি। সেই বিজ্ঞাপন দেখে একটা বেনামা চিঠি আমার কাছে আসে, যাতে আজকের এই বিয়ে বাড়ির খবরটা আর এই ঠিকানাটা দেওয়া ছিল। ওই সেই চিঠিটা দেখাতে পারবেন?
আসামের ডিব্রুগড় সংবাদ। এই দেখুন ঠিক এইখানটায় সেই সংবাদটা ছাপানো হয়েছিল, এই এই এখানে। কি হলো পার্থ, এখনো পর্যন্ত তুমি ওই ভদ্র মহিলাকে তোমার স্ত্রী বলে তুমি মেনে নেবে না? কিছুতেই মেনে যাব না। কৃষ্ণা ডেডলাইনে আত্মহত্যা করেছে, তবুরা জাল লকেট আর কাগজপত্র দিয়ে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। আমাকে ছেলে মানুষ পাওনি যে তুমি যা বোঝাবি আমি তাই বুঝে নেব। এত লোক থাকতে ওরা বেছে বেছে কেন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলতে পারো পার্থ? তুমি ওদের কি ক্ষতি করেছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তবে তবে ওরা যদি একটু আগে আসতো তাহলে কেদারদার সামনে ওদের জোচ্চুরটা ধরা পড়ে যেত। কেদারদার এখানে থাকবে কি থাকবে না সেটা জেনে তো ওরা এখানে আসেনি পার্থ। ছি ছি পার্থ ছি, আমি তোমাকে এতদিন ধরে এত বিশ্বাস করে ভালোবেসেছি আর তুমি কি না? গত পরশু ওই আংটিটা আমি বিক্রি করে দিয়েছি। আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, কারণ এখন সেই আংটিটা আমাদের বাড়িতেই আছে। যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে, কৃষ্ণার ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টম রিপোর্ট। সে কি ভদ্র ঘরের মেয়ে, এরা এরা এসব কি বলছেন? কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু জানি যে আমি কৃষ্ণা, কেউ যদি জেনে শুনে আমাকে অস্বীকার করে তাহলে আমার পরিচয়টা আমি কেমন করে প্রমাণ করব বলুন। না 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 না, এদের সকলের কথা শুনে না, তোমাকে আমার সন্দেহ হচ্ছে, ভীষণ ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো কৃষ্ণার ছবি কিংবা হাতের লেখা ডায়েরি টাইরি নেই? সেটা মিলিয়ে দেখলেই তো একেবারে খেল খতম। আছে আছে আছে, আমাদের বাড়িতে কৃষ্ণার ছবিও আছে আর কৃষ্ণার নিজের হাতে লেখা ডায়েরিটাও আছে। তাহলে বিয়েটা আপাতত বন্ধ থাক। সুব্রত বাবু, তুমি ওদের নিয়ে ও বাড়িতে যাও, আমি তো এর মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছি না। আপনি কিছু চিন্তা করবেন না, ওই ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট, হাতের লেখা ডায়েরি আর ছবি একসাথে মিলিয়ে দেখলে সব রহস্য একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর যদি ব্যাপারটার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে ওই মেয়েটাকে আমি এত সহজে ছেড়ে দেবো না। এখন আবার কান্নাকাটি জুড়ে দিয়েছো কেন? ভেবেছিলে খুব সহজে আমাদের পরিবারে ঢুকে আমাদের ক্ষতি করবে তাই না? চলেছো চলে। হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। আজ তুমি 103 নারী সিঁদুরকে নিলামে তুলতে চাইছো, কিন্তু তুমি জানো না ওই আগুনে হাত দিলে তোমার হাত প্রায় পুড়বে না। আজকের এই বিয়ের বাসনের আয়োজনটাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার এই গলার মরণমালা বিষাক্ত সাপের মতো পাকে পাকে জড়িয়ে ধরবে, প্রত্যেকটা চন্দনের ফোঁটা হবে বিষের কাঁটা। বিয়ের অসুবিধা কি? মন্তর পড়ানো লোক নাই বুঝে, নির্ঘাত নির্ঘাত পুরুষমশাই পেট খারাপ হয়েছে। আসুন স্যার আসুন, সমস্ত কাগজপত্র দেখলে ওদেরকে আপনি জেলের ঘানি টানাতে পারবেন। ক্যাবলা ক্যাবলা, তুই ওই আলমারি থেকে আমার পুরনো অ্যাটাচি আর ওই ডায়েরি আর গয়নার বাক্স নিয়ে আয়। তো সে বৌদিমণি আসে নাই দাদাবাবু? সবাই এসেছে, বাবা তাদের ড্রয়িং রুমে বসিয়ে রেখেছে। তাইলে তারা একবার দেখে নয়নখানি সাথু করে আসে। আর বটন এক চর, যেটা বলছি তুই তাড়াতাড়ি কর। চর মারতে হবে না, আমি এমনিতে স্টার দিতে পারি। ভ্রম ভ্রম ভ্রম। আচ্ছা এই সেটা কে বলুন তো? ক্যাবলা, কলকাতায় আসার পর থেকে ও আমাদের বাড়িতে কাজ করে, খুব বিশ্বাসী ছেলে, কোনোদিন 5 টাকা এদিক ওদিক করেনি। কিন্তু আমার মনে হচ্ছে চোর কিংবা যদি জোচ্চোর হয় তাহলে ওরা সমস্ত আটঘাট বেঁধেই তবেই কাজে নেমেছে, আর বাড়ির ভেতর থেকে এই হয়তো ওদের সাহায্য করছে। কিন্তু ক্যাবলা, ক্যাবলা আগে আপনাদের আইজির বাড়িতে কাজ করত, আইজি সাহেবের নিজের হাতের চিঠি দেখে তবেই ওকে আমরা কাজে নিয়োগ করেছি। এই নেন দাদাবাবু, এই নেন, এসে গেছি। আসুন স্যার আসুন। এই একটা
একটা আমি অ্যালবাম পেয়েছি, পুরনো অ্যালবাম। এতে দেখুন তো কৃষ্ণার ছবিটা আছে কিনা, আমি ওর ডেথ সার্টিফিকেটটা একটু খুঁজে দেখি, সবই এখানেই আছে। পার্থবাবু, আপনার মতলবটা কি বলুন তো? এতক্ষণ ধরে এতগুলো মানুষকে নিয়ে কি আপনি রসিকতা আরম্ভ করেছেন? কেন বলুন তো, কি হয়েছে কি? কেন এই অ্যালবামে আপনার ছবির পাশে যে মেয়েটির ছবি আছে তিনি তো বাইরের ঘরে বসে আছেন। কি বলছেন? কি দেখি তো কৃষ্ণার নিজের হাতে লেখা ডায়রিটা দেখাচ্ছি, ওই ডায়রির হাতে লেখার সঙ্গে ওই মেয়েটার হাতে লেখা মিলে দেখলেই ওদের চোরটা ধরা পড়ে। ঠিক আছে দেখান, এই হচ্ছে সেই ডায়রি। এই ডায়রিতে কৃষ্ণ তার সব মনের কথা লিখে রাখে। এই ডায়রির পাতায় পাতায় হাতের লেখা তো কৃষ্ণার তো হাতের লেখা। ওরা ডায়রিটাকেও বদলে দিয়েছে, তার মানে সবকিছু বদলে দিয়েছে। আপনি কিন্তু ক্রমে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন পার্থবাবু। আমি যে আপনাকে কি বলবো, ওরা যে আংটিটা বিক্রি করে দিয়েছে বুঝলো, সেই আংটিটাই আমি আপনাকে দেখাবো। ঠিক আছে দেখা, এই গয়নার বাক্সে কৃষ্ণের সমস্ত গয়না আছে, এখান থেকে আমি আপনাকে আংটিটা। আংটি ভালো কিছুই নেই, ক্যাবলা বলেন 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 ক্যাবলা বাবাকে বলে ওদেরকে ভিতরে নিয়ে আসার কথা বলতো। আমি এক্ষুনি যাচ্ছি, ভূত না ভগবান সেটা একবার নিজের চোখেই দেখতে পাবো। আপনি কিন্তু এখনো ডেথ সার্টিফিকেট অথবা ওই পোস্টমর্টম রিপোর্ট কিছুই দেখাতে পারেননি পার্থবাবু। বিশ্বাস করুন, সবকিছু এখানেই ছিল। আমার মনে হচ্ছে সবকিছু যখন অডল পালট হয়ে গেছে তাহলে হয়তো ওরা সবকিছু চুরি করে নিয়েছে। যাই হোক না কেন, ঘটনা গেলে কিন্তু আপনার বিরুদ্ধে যাচ্ছে, আর ওই মেয়েটাকে স্ত্রী বলে অস্বীকার করাটা আপনার পক্ষে এত সহজ হবে না। কারণ সত্যটা জোনাকির আলো নয়, সত্যটা জীবন্ত আগুন, সেটাকে মিথ্যের ছাই দিয়ে কেউ কখনো নিভিয়ে দিতে পারবে না। ওসব লম্বা চওড়া কথা দিয়ে সত্যের চিড়ে ভিজবে না। ডেথ সার্টিফিকেটটা দেখলেই সব কায়দাবাজি একেবারে বন্ধ হয়ে যাবে। বাবা, ডেথ সার্টিফিকেট চুরি হয়ে গেছে বাবা, ছবি ডায়রি সব বদলে গেছে, এমনকি গয়নার বাক্স থেকে গয়নাগুলো উধাও হয়ে গেছে বাবা। উধাও হবে কেন, আপনার স্ত্রীর গয়না নিশ্চয়ই তার গায়েই থাকবে। হ্যাঁ, যেগুলো আমি সব সময় পড়তাম সেগুলো তো আমার কাছেই আছে। এই দেখুন না, এই বালাজোড়া, কানের দুল আর মায়ের দেওয়া সেই লোহাদানো পরেই তো আমি এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। শুধুমাত্র ওই আংটিটা বিক্রি করতে আমি বাধ্য হয়েছি আর কি। কোথায় বিক্রি করেছেন? দোকানের নামটা নিশ্চয়ই মনে নেই আপনার। কেন মনে থাকবে না, বউবাজারে এইচপি সরকারের দোকানে ওই আংটিটা আমি বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, কাল সকালে অবশ্যই আমি ওখানে তদন্ত করে দেখব। আজ রাতে এই ব্যাপারে আমার বিশেষ কিছু জানার নেই, আপনারা এখন যেতে পারেন। যেতে পারি মানে? আরে এই মাঝরাত্রি রে একটা অবলা মেয়ে মানুষ তার স্বামীর ঘর ছেড়ে কোথায় যাবে শুনি? সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, জোর চুরি করে যাত্রার বাড়িতে জায়গা পাওয়া যায় না। মুখ সামলে কথা বলবেন স্যার, আপনি কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে ওই মেয়েটা আপনার বৌমা নয়। আমাদের মুখের কথাই সেটার প্রমাণ, কৃষ্ণা যে মারা গেছে তাতে কোনো সন্দেহ নেই, অথচ তার ডেথ সার্টিফিকেটটা দেখাতে পাচ্ছেন না। বাহ, চমৎকার, ডায়রি লেখাটা বদলে গেল, না মানে ওই অ্যালবামের ছবিটা উধাও হয়ে গেল, আর গয়নার বাক্সে লক্ষ লক্ষ টাকার গয়না পড়ে থাকলো, শুধুমাত্র চুরি হয়ে গেল যেগুলো আপনার ওই স্ত্রী কৃষ্ণা দেবীর গায়ে আছে। না মানে এমন গল্প শুনলে না মোরা মানুষ ওই হেসে উঠবে আর কি। উনি যদি সত্যি বাড়ির বউ হন, বিনা কারণে
বিনা কারণে এরা সবাই মিলে এটা অস্বীকার করবেন কেন? বিনা কারণে নয়, বিনা কারণে নয়। ওই জগদীশ বাবু তার ছেলে পার্থ বাবুর আবার বিয়ে দিয়ে 50 লক্ষ টাকা রোজগার করার জন্য ওই মেয়েটার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। কথা বললে তোর মুখ আমি ভেঙে দেবো। শয়তান, গালাগাল দিয়ে কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। বারণ করে আমি প্রমাণ করে দেবো যে আমি কৃষ্ণা, সত্যি সত্যি কৃষ্ণা এতদিন বেঁচে আছে, জীবিত অবস্থায় আমি মরে থাকতে চাইনি। তার আগে গয়না চুরি এবং মিথ্যে পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার। তাই করুন, আমি তো তাই চাই। কারণ ওকে অ্যারেস্ট করলে আগামীকাল সকালে ওই আদালতে তুলতে হবে, আর আদালতে নিশ্চয়ই জজ সাহেব মিথ্যা ডায়েরি আর হাতের লেখা অ্যালবামের ছবি আর গয়না চুরি গল্প বিশ্বাস করবেন না, সেখানে একবারে জলজান্ত প্রমাণ হয়ে যাবে। তোমরা একটা জলজান্ত মিথ্যা কখনো সত্যের মর্যাদা পেতে পারে না। হ্যাঁ সুব্রত বাবু, আপনি একটু চেষ্টা করলে আসাম পুলিশের কাছ থেকে কৃষ্ণর ডেথ সার্টিফিকেটের একটা কপি নিশ্চয়ই সংগ্রহ করে নিতে পারবেন। আর তখন খুব সহজে এদের দুজনকে আপনি জেলের ঘানিতে জুড়ে দিতে পারবেন। হ্যাঁ আপনি ঠিকই কথা বলেছেন, এদের অভিযোগ অনুযায়ী আমি আপনাকে গ্রেফতার করলাম ম্যাডাম। ভয় নেই কৃষ্ণ, ভয় নেই। কারণ তোমার সিঁদুর পরে যদি সত্যি হয় তাহলে এই কজন লোকেরও কথা দিচ্ছে। ওই আদালত থেকে ফিরিয়ে নিয়ে এসে তোমাকে আবার এই সংসারে প্রতিষ্ঠা করবে, প্রতিষ্ঠা করবেই করবে। ফিরে আসবো কিনা আমি জানি না কৃষ্ণা, আমি শুধু এইটুকু জানি যে আজকের সমাজে আসল বুনিয়াদ হলো টাকা। যে টাকার জন্য স্বামী তার স্ত্রীর গলা টিপে খুন করতে পারে, টাকার অভাবে কাউকে মিথ্যের সিঁদুর মাথায় তুলতে হয়, এই সত্যি মিথ্যের খেলায় আজ আমার সত্যিকারের পরিচয়টা অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ওই অন্ধকারের বুক চিরে এবার আমি আগুন জ্বালবো। শতাব্দীর বাজার অর্থনীতি অন্ধকারাগারে বন্দিনী সীতার অগ্নি পরীক্ষার। তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি শর্মিলা, তুমি যে এত ভালো নাচতে পারো এটা আমার আগে জানা ছিল না। কি করে জানবে? খাওয়ারে যত চিনি ঢালবে ততই তো সেটা মিষ্টি হবে। যতদিন তোমার টাকা ছিল না ততদিন আমাদের সম্পর্কটাও তেতো হয়েছিল। এখন একটু মন খুলে সাদালাত মেটাতে পারছি বলেই তোমার চোখে আমার চেহারাটা বদলে যাচ্ছে। তা হয়তো ঠিক, কিন্তু তুমি যেভাবে খরচের নেশায় মেতে উঠেছো শেষ পর্যন্ত সেটা সামলাতে পারবে তো? আরে গত সপ্তাহে একটা নতুন ফ্রিজ কিনলে, কাল আবার একটা কালার টিভি নিয়ে এলে। সব কিস্তিতে নিয়েছি গো, দাদা তার চেনা দোকান থেকে এনে দিয়েছে। তুমি মাসে মাসে টাকাটা শোধ করে দিও, তাহলে আর গায়ে লাগবে না। তাতে অবশ্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ কমিশন বাবদ আমার রোজগারটা ক্রমেই বাড়ছে তো। এরপর না আমি সুন্দর দেখে একটা ফ্ল্যাট কিনবো আর একটা ছোট্ট লাল রঙের মারুতি গাড়ি। আরে তুমি কি পাগল হয়েছো শর্মিলা,
এখন থেকে এত দূরের স্বপ্ন দেখতে শুরু করেছো? কেন এমন স্বপ্ন দেখতে ভালো লাগে না তোমার? ভালো নিশ্চয়ই লাগে। তবে কথা কি জানো শর্মিলা, যখন টাকা ছিল না তখন কোনো স্বপ্ন ছিল না। এখন বাড়িতে টিভি ফ্রিজ আসার পর চাহিদাটা আরো বেড়ে যাচ্ছে, আরো অনেক কিছু পেতে ইচ্ছে করছে। পাবে, সব পাবে, শুধু তোমার রোজগারের টাকাটা আমার হাতে তুলে দিও, আমি হিসেব করে সংসার চালিয়ে তোমার সব স্বপ্ন সফল করে দেব। তা হয়তো পারবে, কিন্তু এতদিন বাবার হাতে টাকাটা দিয়ে এসেছি তো, বাবা যদি কিছু মনে করেন। একটা বুড়ো মানুষের উপর আর কতদিন সংসারের বোঝা চাপিয়ে রাখবে? এবার তাকে একটু নিশ্চিন্তে বিশ্রাম দিতে দাও। না না বৌমা না, এ সংসারে কারো বিশ্রাম নেই, প্রদীপকে আরো আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। কারণ কারণ দুটো বোনের বিয়ে দিতে হবে, তার ধার কর্য গুলোকে শোধ করতে হবে। কিসের ধার কর্য বাবা? আমার তো কোনো ধার কর্য নেই। হ্যাঁ নেই কি রে? আরে নয় না, সেদিন তোকে 50,000 টাকা দিয়ে তোর চাকরিটা বাঁচালো, বোনের সেই টাকাটা ফেরত দিবি না? ভাই বোনের মধ্যে লেনদেনের সম্পর্ক টেনে আনছেন কেন বাবা? সেদিন ওর চাকরিটা বাজলো বলেই তো আপনাদের সংসারটা বাজলো। তাই ভেবেছি নয়নার বিয়ের সময় এই টাকাটা দিয়ে একটা বড় কিছু কিনে দেব। অর্থাৎ তোরা এক ঢিলে দুই পাখি মারতে চাইছো বৌমা? এক ঢিলে দুই পাখি মানে তুমি কি বলতে চাইছো বাবা? বলতে চাইছি এই যে, ধারের টাকাটা দিয়ে বোনের বিয়ের দায়টা নামাতে চাইছিস, ওটাকে যদি তুমি ধার হিসেবে ধরো, তাহলে তুমি রিটায়ার করার পর আমি যে মাস্টার রেখে নয়নাকে পড়িয়েছি, বিয়ে পাস করিয়েছি, ওটাকেও ধার হিসেবে ধরা উচিত। তুই কি বলছিস রে বাবা? তুই তো বড় ভাইয়ের কর্তব্য করেছিস। কর্তব্য কখনো একতরফা হয় না বাবা। সেদিন আপনার ছেলের ক্ষমতা ছিল তাই করেছে, আজ দাদার বিপদে বোন তার কর্তব্য করেছে। এক সংসারে থাকলে সবাইকে তাই করতে হয়। না শর্মিলা না, বাবা যখন হিসেবের খাতা খুলে বসেছে ওই টাকাটা নিশ্চয়ই আমি বাবাকে ফিরিয়ে দেব। তোমার বোনের বিয়ের সময় আমি একটা টাকাও খরচ করতে দেব না। তুমি কি বলছো বৌমা? ঠিকই বলেছি, নিজের মেয়ের বিয়ের দায়িত্বটা তার জন্মদাতার, আপনি বা নিজের দায়িত্বটা ছেলের ঘাড়ে চাপাতে চাইছেন কেন? এই কথার জবাবটা পেতে হলে তোমাকে যে ত্রেতা যুগে ফিরে যেতে হবে বৌমা। কারণ পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র কেন 14 বছর বনবাসে গিয়েছিলেন সেই উত্তরটা যে তার কাছ থেকেই জেনে আসতে হবে। এই যুগে সে রাম নেই আর সে অযোধ্যা নেই, তাই রাম রাজ্যের গপ্প শুনেও কারো পেট ভরবে না। ঠিকই বলেছ বৌমা। হ্যাঁ প্রদীপ, ওই টাকার ব্যাপারে তুই যা ভালো বুঝিস তাই কর। দে এ মাসের খরচের টাকাটা দে, আমি ওই মুদিখানা থেকে বিল পাঠিয়েছে। ওই বিলটা তুমি শর্মিলাকে দিয়ে দে বাবা, ওই দোকানে গিয়ে টাকাটা দিয়ে আসবে। কেন? আরে আমি থাকতে বৌমা আবার এত দূর যাবে কেন? এই বয়সে তোমাকে আর এত ঝামেলা পোহাতে হবে না, এখন থেকে শর্মিলাই সংসারটা চালাবে। প্রদীপ, তার মানে তুই আমার নিজের সংসার থেকে আমাকে রিটায়ার করিয়ে দিতে চাইছিস? এখন থেকে তাহলে 5-10 টাকার দরকার পড়লেও আমাকে বৌমার কাছে হাত পেতে দাঁড়াতে হবে? নয়নার কাছ থেকে যদি হাত পেতে টাকা নিতে পারেন তাহলে আমার কাছ থেকে নিতে লজ্জা পড় কি আছে বাবা? একটা কথা তুমি মনে রেখো বৌমা, নয়না হলো আমার নিজের মেয়ে আর তুমি তুমি হলে ছেলের বউ। এটাই তো আপনাদের দোষ বাবা, ছেলের বউয়ের হাত থেকে ভক্তির পূজা পেতে চান অথচ তাকে নিজের মেয়ে বলে আপন ভাবতে পারেন না। কি করে আপন ভাববো মা? তার আগে যে তারা তাদের আসল সম্পত্তিটাকে আঁচলে বেঁধে নিজেদের অধিকারটাকে আলাদা করে নেয়। মুখ সামলে কথা বলবে বাবা, আমাকে কেউ আঁচলে বাঁধেনি, তোমার ভালোর জন্য আমি শর্মিলার উপর দায়িত্ব দিয়েছি। যতদিন তোর রোজগার ছিল না ততদিন তো বৌদিকে তুই মাঠে নামাসনি দাদা। কি বললি তুই? বলছি যতদিন তোর রোজগার ছিল না এই সংসারে তোর মুখে কেবল আমি বাবার নামই শুনেছি, আজ 2 পয়সার মুখ দেখে এই সংসারে পুরো খেলোয়াড়টাকে তুই বসিয়ে দিতে চাইছিস। নন্দিতা, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা বোধ হয় তুই ভুলে গেছে। ভুলে গেলে ভয় পাবার কিছু নেই রে দাদা। তোরা সকলে মিলে এই বয়স্ক মানুষটার সঙ্গে যেভাবে কথা বলছিস সেটাই শুনে আজ আমি আমার আধুনিক শিক্ষাটাই আর শুরু করব। সামান্য দুটো টিভি আর ফ্রিজ কিনেছি বলে হিংসেই একদম এদের বুকটা ফেটে যাচ্ছে, তাই বাপ মেয়েতে দল
বৌদি, সারা জীবন বাবা শিক্ষকতার কাজে অনেক ছাত্রকে কান মোলা দিয়েছে, আজ নিজের ছেলেকে জীবনের অঙ্ক শেখাতে গিয়ে কাউকে দল পাকাতে হয় না বৌদি। আমিও একজনে, এই সংসারে নতুন অঙ্কটা তোকে শিখিয়ে দেব। তুমি ওর গায়ে হাত তুলো না, তাহলে তুমি যখন বাড়িতে থাকবে না তখন আমার উপরেই তার শোধ তুলবে। তোমার উপরে শোধ তুলবে মানে? সারাদিন ময়ূরের কাছে থাকলে মানিটা কি করে বুঝবে জামাই? এ বাড়িতে আমার বোনকে যে কি অত্যাচার সহ্য করতে হয় সেটা একমাত্র আমি জানি। কে অত্যাচার করে, কি করে দাদা? সে কথা তুমি জানতে চাও না, তাহলে হয়তো একটা কুরুক্ষেত্র বেড়ে যাবে। যতদিন পারবো সহ্য করবো, আর না পারলে মাথা নিচু করে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। তবু তুমি বাবা আর বোনেদের সাথে সম্পর্ক নষ্ট করো না গো, করো না। দেখুন মাস্টার মশাই, দেখুন সুতা সাবিত্রীর পর এমন মহীয় সিনারি আর দেখা যায়। মাঝখানে মাত্র দুজনকে দেখা গিয়েছিল, তাদের নাম হলো জটিলা আর কুটিলা। নন্দিতা ভুল কিছু বলেনি রে প্রদীপ, কারণ এই জটিল সংসারের কুটিল অঙ্কগুলো বোঝা এত সোজা নয়। তাই আমি আজ থেকে ঠিক করেছি, এই পারিবারিক পরীক্ষায় পাস করার জন্য সবাইকে আমি নতুন ফর্মুলা শেখাব। হ্যাঁ, আধুনিক ফর্মুলা, সুখের ফর্মুলা, সুখী থাকার ফর্মুলা। যেমন বউ প্লাস শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন মাইনাস বাপ মা ভাই বোন ইকুয়াল টু সুখ। এখন থেকে তোমার বাবাকে আর স্কুল মাস্টার বলবে না, বলবে পাগলা মাস্টার। পেটে ভদ্র পড়লে সব পাগলামি বন্ধ হয়ে শুনে রাখ নন্দিতা, এখন থেকে এই সংসারটা শর্মিলার কথা মতো চলবে, আর ওর মতো ভালো মানুষের সঙ্গে যে মানিয়ে চলতে পারবে না তাকেও আমি এই বাড়িতে ভাত কাপড় দিয়ে পুষতে পারবো না। বাবার ফর্মুলাটা দেখছি দাদা বেশ ভালোই শিখে নিয়েছে, এবার তোমার ফর্মুলাটা কি সেটাই আমাকে জানিয়ে দাও বউ। সেটা আমি বলছি না। বলুন, কাল থেকে বাড়িতে আর কোনো ঠিকাজি আসবে না, দাদার ঘরে বসে খেতে হলে রান্না বান্না কাপড় কাচা বাসন মাজার কাজটা তোমাকেই করতে হবে। নিশ্চয়ই করব, কারণ আপনিও তো আমার পাশে বসে অর্ধেকটা বাসন মেজে দেবেন। কি বললে? আমার দাদা বাসন মাজবে? আরে কেন মাজবে না, দাদার ঘরে বসে খেলে যদি আমাকে তার ভাতের দামটা শোধ করে দিতে হয় তাহলে আমার ফর্মুলা অনুযায়ী ওই মানুষটাকেও একই নিয়ম পালন করতে হবে। লজ্জা পাওয়ার কিছু নেই, আমার পেছনে পেছনে রান্নাঘরে চলে আসুন, আমি নিজে হাতে করে আপনাকে সব কাজ শিখিয়ে দেব। আসুন শিগগির আসুন। আরে কি হলো, আসুন, আরে শিগগির আসুন। ওয়েলকাম পাথরের গায়ে কখনো দুব্বো গজায় না দাদা, তোমাকে আমি হরে হরে চিনি। তাই নাকি? তাহলে কেমন বুদ্ধিটা দিয়েছি বল, আমার পিতৃভক্ত ছেলেটা কেমন পাল্টি খেয়ে গেল। এই তাছাড়া তুই এক কাজ কর। না দাদা, এসব কাজে বেশি তাড়াহুড়ো করতে নেই, ধীরে ধীরে জাত বুনতে হয়। তাই আমি পাঁচটা বছর দাঁতে দাঁত চেপে বসে রয়েছি, আগে আলাদা করে কিছু জমি রাখতে হবে। আচ্ছা দাদা, সেই 50,000-এর পর আরো 20,000 তো তোমাকে দিয়েছি তাই না? হ্যাঁ হবে হয়তো, টাকার হিসাব আমার মনে থাকে না। কিন্তু আমার মনে থাকে দাদা। ওই বোন, 70,000 টাকার পাস বইটাও তো এনে দিলে না। ওরে পাগলি, মানুষ চিনলি না,
আরে পাস বইটা বাড়িতে আনলে যদি প্রদীপের নজরে পড়ে যায় তাহলে তো কেসটা কেলো হয়ে যাবে। ওটা আমি ব্যাংকের ম্যানেজারের কাছে রেখে এসেছি। তবে তুই যদি বলি, আমি শুধু একটা কথাই বলবো দাদা। বল বোন বল। যে শর্মিলা সংসার খেলায় মেতে উঠেছে সে আর তোমার ছোট বোন নয়, সে একটা বিষাক্ত কালনাগিনী। তাই তার সঙ্গে যে ছলনা করতে চাইবে সে নিজের দাদা হলেও শর্মিলা তাকে ছোবল মারতে ছাড়বে না। বিষাক্ত ছোবল। তুই যদি কাল লাগিনি হয় তাহলে তো তাই তো আমার তালে তাল মিলিয়ে শুধু ফোনা দোলাচ্ছিস। তুই শুধু বিষ ঢালবি, বিষ আর এই দুধ কলা খেয়ে যাবে। কালকে উঠে বঙ্কিম সামন্ত সামন্ত আমি পার্থ নই, আমি জগদীশ ব্যানার্জি। আমার সজন ভগবান যদি কেউ তছনছ করে দিতে চায় তাকে আমি এত সহজে ছেড়ে দেব না। কিন্তু মরা মানুষ তো কখনো বেঁচে উঠতে পারে না, আর দুদিন পর সেটা প্রমাণ করে ওদের আমি জেলের ভাত খাওয়াতে পারবো। আর এর জন্য ভয় পাওয়ার প্রশ্নই নেই। আপনি ঠিকই বলেছেন, ওই মেয়েটা কিছুতেই জিততে পারবে না। নকল সিঁদুর দিয়ে ওকে জেলখানা জীবনটাই কিনতে হবে। কেন হবে না বলো তো? ওই মেয়েটা পুলিশকে পর্যন্ত ঘোল খাইয়ে ছেড়েছে। সুব্রত এক প্রকার জোর করে ওদেরকে বাড়িতে পাঠিয়েছে, আর আমিও কায়দা করে সিঁড়ির নিচের ওই অন্ধকার ঘরটাতে থাকতে দিয়েছি। অন্ধকারটাই অনুপযুক্ত জায়গা, আলিয়ার আলো দিয়ে কখনো জীবনের জলসা ঘরটা সাজানো যায় না। তাই তো একটু আগে আমি এমন একটা খবর পেয়েছি যাতে আমাদের মন থেকে সমস্ত দুশ্চিন্তার মেঘ কেটে গেছে। তুমি সত্যি বলছো সুলেখা? সুলেখা, তুমি আমার বুক থেকে একেবারে পাষাণ ভরটা নামিয়ে দিলে। কিন্তু এখন আমি শুধু ভাবছি ওই মরা মানুষকে বাঁচিয়ে তোলার মতো এমন একটা অদ্ভুত কাজ ওরা কেন করতে গেল। ব্ল্যাকমেইল করে কিছু টাকা রোজগার করব, অথবা আমার ব্যবসার কোনো শত্রু এ কাজ করতে পারি। ও জানে যে আমার একার পক্ষে কারখানাটা করা সম্ভব নয়, তাই এই ঘটনাটা সে ঘটিয়েছে। সেই জন্যই তো আটঘাট বেঁধে ওরা বিয়ের আসরের মাঠে নেমেছিল। ভেবেছিল এক স্ত্রী বেঁচে থাকতে আমি পার্থর সঙ্গে তোমার বিয়ে দিতে পারবো না, আর তোমার বাবাও 50 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করবে না। আমাদের হয়তো অনেক আগেই এখানে আসা উচিত ছিল, কিন্তু সব ব্যাপারটা এমন অদ্ভুত ভাবে ঘটে গেল। এই ঘটনার আঘাতটা সামলে নিয়ে আমিও তো তোমার কাছে যেতে পারিনি সুলেখা। লজ্জায় অপমানে আমি যেন এক ঘরে হয়ে বসে আছি। আর কোনো চিন্তা নাই রে পার্থ। সুলেখা সমস্ত দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে ও প্রমাণ করে দিয়েছে যে মিথ্যার মেঘ সাময়িকভাবে আকাশটাকে ঢেকে দিতে পারলেও সত্যের সূর্যকে কিন্তু আটকে রাখা যাবে না, কিছুতেই না। আমি আমি ভীষণ লজ্জিত পার্থ। কি করে তোমাকে ভুল বুঝলাম বলতো? নিজের ভালোবাসাকে নিজেই অপমান করলাম কেমন করে? অপমান নয় সুলেখা, আমাদের ভালোবাসার জোরটা বোঝার জন্য হয়তো এমন একটা আঘাতের দরকার ছিল। তাই তো আজ সব অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আমাদের ভালোবাসাটা সোনার থেকে দামি হয়ে উঠেছে। তাহলে আমি আজ আবার মন প্রাণ দিয়ে সেই হারানো প্রেমের স্বাদটা পেতে চাই পার্থ। বর্তমানকে ভুলে যাও পার্থ, ভুলে যাও অতীতকে। আমি শুধু চোখ বুঝে ভবিষ্যতের স্বপ্ন দেখি, আর তুমি আমার কানে কানে গানে গানে বলো। হৃদয়ে ভালোবেসে বেসে
से लिखे दिले ना ऐसे 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 आज भी दये भालो दिले लिखे दिले ना तुम्हें ऐसे नयन चाय जारे पाए तारे ए आधारे सुनो जीवने बधुरे से मोरे दिल मन तुम्हें से सपन देखे অস্বীকার করা যাবে না আর মাথার উপর চাদুয়া খাটিয়ে ও আকাশকে আড়াল করতে পারবে না ওই আকাশটা মহাশূন্য ম্যাডাম ওই শূন্যে কেউ কোনোদিন ঘর বাঁধতে পারে না না মেয়েদের নিজেদের কোনো ঘর নেই শাখা সিঁদুরের ভরসাতে তারা সব সময় শূন্যের উপর সংসার পাতে তোমার সিঁদুরটা হলো মিথ্যের সিঁদুর কলঙ্কের সিঁদুর তাই একজন মেয়ে মানুষ হিসাবে আমি শুধু তোমাকে ঘৃণা করে ঘৃণা যৌতুক পাচ্ছ তা অর্ধাঙ্গিনী হিসেবে আমি তো অর্ধেক দাবি করতে পারি তার মানে 25 লক্ষ টাকা এর থেকে কম টাকায় কি নিজের সোহাগের স্বামীকে অন্যের হাতে তুলে দেওয়া যায় একটাও পয়সা পাবে না তুমি কারণ আসল কৃষ্ণা যে বেঁচে নেই তার প্রমাণটা আমরা পেয়ে গেছি পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ নেই বলেই তো এ বাড়িতে আমাকে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে কেদারদা কেদারদা যেই দিন এখানে আসবে সেই দিনই তোমার জাল জোর চুরি সব কিছু ধরা পড়ে যাবে কেদার
দাদা? কেদার দা? কে কেদার দা? কৃষ্ণার ভূমিকায় অভিনয় করতে এসে তার দাদার নামটা জেনে আসতে পারোনি? দাদা আসছে বুঝি? কতদিন কতদিন আমার দাদাকে দেখিনি। না না না, হাসি দাঁড়ালে তোমার চোখ দুটো ভয়ে কাঁপছে। দয়া করে তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই, যদি তুমি বাঁচতে চাও তাহলে এখনো বলো, এখনো বলো তুমি কে। তাই তো প্রথম দিন থেকে তুমি আমাকে একদম সহ্য করতে পারো না। কেদারদা যেই দিন এখানে আসবে সেই দিনই সেই দিনই তোমার সিদ্ধি সিঁদুরটা মুছে এই বাড়িতে বের করে দেবো। যদি তোমার নারী শরীরে লজ্জা বলে কিছু থেকে থাকে, তার আগেই কিন্তু তুমি এখান থেকে পালিয়ে যেও। সুলেখাকে গাড়িতে তুলে দিয়ে এসে এর জবাবটা আমি তোমাকে দেব। বুঝিয়ে দেবো স্বামী কথার অর্থ কি, নিজের স্ত্রীর শরীরের উপর তার অধিকার কতটুকু, নিজের নারীত্বকে বিসর্জন দিয়ে সেই অঙ্কটাই আজ তোমাকে শিখতে হবে। হয় না, এই হতে পারে না। চলো না, অভিনয়কে সত্যি করে তুলে কিছুতেই আমার নারীত্ব তুমি নষ্ট করতে পারো না। কুমারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে গেলে নয়না কি নিয়ে বাঁচবে? দাদাবাবু আজ তোমায় নিয়ে উৎসব করবে, আর তাই তো আমার দিয়ে না এই বিলিতি মদ আনিয়েছে, এই দেখো দেখো দেখো। এভাবে এভাবে নিজের মরণকে আমি নিজে ডেকে আনতে পারি না। এই সর্বনাশের জাল ছেড়ে আমাকে মেরাতেই হবে। আশ্চর্য, তুমি ওদের দলের লোক। এবার বুঝতে পারছো তো ওই গজানন গোড়াই কত আটঘাট বেঁধে কাজে নেমেছে? সুতরাং সাবধান, কোন রকম চালাকি চেষ্টা করবে না। দাদাবাবু আসছে। আমার জন্য তুই মদ নিয়েছিস? মদ? ওসবে আমার কোনো ভুল হয় না দাদাবাবু। এই নেন, ধরেন ধরেন ধরেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার দরজাটা তুই বাইরে থেকে ভালো করে বন্ধ করে দে। কি বলেন? ঘর অন্ধকার করে দেবো? দরজাটা বাইরে থেকে ভালো করে বন্ধ করে দে। ঠিক আছে ঠিক আছে, আমি একেবারে ডবল তালা মেরে দিয়ে যাচ্ছি। তবে দরকার হলে ডাকবেন, ফটাস করে হাজির হয়ে যাবো, কেমন? কে হলো কৃষ্ণা দেবী? এত দিন পর যখন ফিরে এসো, আজকে রাতটাকে তো চিরস্মরণীয় করে তুলতে হবে নাকি? এতদিন পর এত সহজে ধরা দিলে যে তোমার এই আজকের আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে গো। আমিও তো তা চাই না গো। শিকারকে যখন হাতের মুঠোয় পেয়েছি তখন তাকে নিয়ে যতই খেলবো ততই মজা। এই নাও এই বোতলের মুখটা খোলো তো দেখি। আমাদের পবিত্র সম্পর্কের সহজ পাঠ শুরু করার আগে এই বোতলের জলটা একটু গলায় ঢেলে। এবার কৃষ্ণার ছবির সঙ্গে তোমার শরীরটা মিলে যাচ্ছে, একটু কাছে এসো তো, তোমার শরীরটাকে আমি ভালো করে দেখি। এই মন যুছো নাই অঙ্গ ভিজে শোনা গল্প করে, এই মন যুছো নাই অঙ্গ ভিজে।
কারণ ওই মদের সঙ্গে আমি ঘুমের হাইড্রোজেন ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। অন্তত 8-10 ঘন্টার জন্য তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু এরপর কি হবে? কতক্ষণ কতদিন এমনি করে আমি অভিনয় চালিয়ে যাব? আমি যে ভয়ঙ্কর চোরা বালির অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছি, যে অন্ধকারে মানুষের নাম পরিচয় সবকিছু মুছে দিয়ে তাকে নিস্প্রাণ পাথরের মুক্তি করে তোলে, সেই ভবিষ্যতের হাত থেকে কি আমার মুক্তি নেই? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কেউ বাঁচবে না এই বঙ্কিম সামন্তের বুদ্ধির খানিতে। সবাইকে চোখ বাঁধা বলদের মতো ঘুরে মরতে হবে। তাই তো প্রদীপ আজ টাকা নিয়ে ফ্ল্যাট বুক করতে গেছে, কিন্তু মূর্খ জানে না ওই ফ্ল্যাটের প্রমোটার সেজে বসে আছে আমারই লোগা। প্রদীপের ফ্ল্যাট কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, পুরো টাকাটা চলে আসবে আমার পকেটে। এইভাবে এইভাবে ওদের সংসার থেকে সমস্ত তেল বের করে নিয়ে আমি এখান থেকে মানে মানে কেটে পড়ব। তার জন্য একটু সাবধানে পা ফেলে চলবে বঙ্কিমদা, কারণ তেল উপলে পড়ছে, কিন্তু সেই তেলে মানুষকে পা পিছলে পড়ে যেতে হয়। আমি তো অনেকদিন আগে থেকে পা পিছলে পড়ে গেছি নন্দিতা। তাই নাকি? কোথায় পড়েছে? যুগ যুগ ধরে মানুষ যেখানে পড়তে চায়। আমি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। এটা মোটে নতুন কথা নয়, আমি তো জানি আপনি আপনার মায়ের পেট থেকে পড়ে প্রেমে পড়তে শুরু করে দিয়েছেন। এরপর নিশ্চয়ই আর আপনি আমাকে বিরক্ত করতে আসবেন না। না না না, বিরক্ত করব না, রক্ত দিয়ে লিখে রাখবো আমাদের প্রেমের ইতিহাস। তাই নাকি? তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসিয়া গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু মনের খেলা ঘর, হাসিয়া গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব, ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব। সে কি আপনার প্রেমের ইতিহাসে আমাকে নিয়ে আবার টানাটানি করছেন? আমার ভালোবাসার কান টানলে যে মাথাটা আসবে। আমি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। আমার হাত ধরে এই খোলা মাঠ থেকে তুমি তোমার ফুলশয্যার খাটে তুলে নাও। ওই খোলা মাঠ থেকে রাখালকে তুলে এনে হয়তো সিংহাসনে বসানো যায় বঙ্কিমদা, কিন্তু ছাড়া গরুকে তো গোয়ালেই তুলতে হয়। কি বললে তুমি? বলছি খড়ে বিচালে খেয়ে যে বড় হয়েছে তাকে বিরিয়ানি খাওয়ার স্বপ্ন দেখতে নেই। এই নন্দিতার জীবন হয়তো কোনোদিন তার ফুলশয্যাটা হবে না, তাই বলে সে কখনো ওই ফুল গাছের কাঁটার উপর বিছানাও পাতবে না। সেই কাঁটার খোঁচা থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না নন্দিতা। আজ আমি বিরিয়ানি না পেলো, আজ আমি কিন্তু তোমার পাতেই ভাত খাবো। এসো কাছে যাও, ধরলে কিন্তু ছাড়ি না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এইভাবে এইভাবে আমার চরিত্র নষ্ট করতে পারবে না, আমাকে ছেড়ে। অসভ্য ইতর ছোটলোক কথাকার, যাও এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। ঘটনাটা কি হয়েছে আমাকে খুলে বলো। বয়সকালে মেয়েদের বিয়ে না দিলে অসভ্য মেয়েদের যা অবস্থা হয় নন্দিতারও তাই হয়েছে। অসৎ প্রস্তাব দিয়ে আমাকে জোর করে আপনি তো তাই দেখবেন
কারণ আপনার বুদ্ধিতে নন্দিতা আমার চরম সর্বনাশ করতে এসেছিল। নিয়ত চরিত্রের জোর আছে বলে নিজেকে আমি এই যাত্রায় বাঁচাতে পেরেছি। চরিত্র শব্দটার মানে আপনার জানা নেই বঙ্কিমদা, তাই তো আজকে তার সুযোগ নেই আপনি আমার গায়ে হাত তুলতে পেরেছেন। অন্য কেউ হলে তাকে জুতো পেটা করে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিতাম। আমার দাদাকে অপমান করে কথা বললে আমিও কিন্তু তোমার মুখ ভাঙবো নন্দিতা। এত বড় অপরাধ করার পরেও তুমি তোমার দাদার হয়ে কথা বলছো? নিশ্চয় বলবো। আমার দাদাকে আমি আপনাদের চেয়ে অনেক আগে থেকে চিনি। আমার দাদা কখনো এরকম নোংরা কাজ করতেই পারে না। নন্দিতাও এমন নোংরা কাজ করতে পারে না বৌমা। একটা কথা মনে রাখবে, আমি কিন্তু আমার মেয়েদের ভালোভাবেই চিনি। না জানো না, তাই তো তোমার ছোট মেয়ে নয় না দিল্লিতে চাকরি করতে যাওয়ার মিথ্যে গল্প বলে আমাদের সবার মন ভোলাতে পেরেছে। মিথ্যে গল্প মানে তুই কি বলতে চাইছিস দাদা? তাই না, দিল্লি যায়নি, সেই কলকাতা শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজ তাকে ওই গজানন গোলের গাড়িতে যেতে দেখেছি। তুই কি বলছিস বাবা, তুই ভুল দেখেছিলি তো? নিজের মনকে চিনতে কখনো ভুল হয় না বাবা, তাই তো তার স্মৃতিতে সিঁদুরের চিহ্নটাও আজ আমি স্পষ্ট দেখতে পেয়েছি। সিঁদুরের চিহ্ন মানে? না না না, তা কি করে সম্ভব? একটা কুমারী মেয়ের স্মৃতিতে কখনো সিঁদুর থাকতে পারে না। নষ্ট মেয়েরা তো মিথ্যের সিঁদুর পরেই নোংরাম করে বেড়ায় বাবা। তাই তো আপনার দুই মেয়ে আজ ঘরে বাইরে চরিত্র বিক্রি করার ব্যবসা খুলে বসেছে। মুখ সামলে কথা বলো বৌদি, যদি সস্ত হাউস থাকে তো তাহলে আমাদের বদনাম না দিয়ে নিজের দাদার গালে একটা মেরে এই বাড়ি থেকে তাকে বের করে দাও। আমি আমি নিজেই নিজের গালে চোর মেরে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যথেষ্ট যথেষ্ট শিক্ষা হয়ে যা। আর কোনোদিন আর কোনোদিন আমি পরের উপকার করতে আসবো না, কোনোদিন না। দাঁড়াও দাদা, দাঁড়াও, তুমি এ বাড়িতে আসার পর সত্যি সত্যি আমাদের অনেক উন্নতি হয়েছে, তাহলে কিসের অভিমানে আজ তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো? তোমার উন্নতিটা তো আজকে সহ্য হচ্ছে না, তাই তোমার বাবা তার এই মেয়েটাকে আমার দাদার পিছনে লেলিয়ে দিয়ে দাদাকে মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছো। ইচি ইচি, চুপ করো, দয়া করে তোমরা চুপ করো, না হলে পৃথিবীর কোন সন্তান আর কোনদিন তার পিতৃ পরিচয় নিয়ে গর্ব করতে পারবে না, কোন দাদা আর কোনদিন তার বোনের অপবিত্র হাত থেকে ভাই ফোটা নিয়ে অমরত্বের আশা করবে না। বাবা মা ভাই বোন নিয়ে এই যুগের সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে, আমার ঘরের মতো ভেঙে পড়বে। বিশ্বাসের কোটটাকে তুই চক্রান্তের করনি হওয়ায় উড়ে যেতে নিশ্রা প্রদীপ, তুই তুই বিশ্বাস করবো না, আমি নিজের চোখে দেখেছি ওই জাগোয়ারটা নন্দিতার সর্বনাশ করতে চেয়েছিল। তুই অবশ্য একদম মিথ্যে কথা বলবেন না, নন্দিতা এসে যেই আমাকে জড়িয়ে ধরলো আর আপনি ছুটে এসে আমাকে চরিত্রহীন বলে পেটাতে শুরু করলেন। এমন মিথ্যা কথা বলো এবং কে তোমার মহা অধর্ম হবে। তোমাদের ধর্ম বলে কিছু অবশিষ্ট আছে বাবা? যার এক মেয়ে কুমারী হয়েও সিঁদুর পরে অধিকার করতে বেরোয় তার অন্য মেয়েকে তুমি বিশ্বাস করলো? আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না বাবা। একটা কথা তুই জেনে রাখিস দাদা, সত্যিটাকে চিনতে না পারলেও হয়তো কোনো ক্ষতি হয় না, কিন্তু মিথ্যাটাকে ভুল করলে তোর সর্বনাশ। তোমাদের ফাঁদে পা দিতে পারবো না বাবা, তোমাদের ষড়যন্ত্র যখন ধরা পড়ে গেছে কাল থেকে আমরা আমাদের পথে চলবো। আমাদের পথে চলবো মানে? কাল থেকে আমরা এক বাড়িতে থাকলে আমাদের হাড়িটা কিন্তু আর একে থাকবে না বাবা। যে স্বাস্থ্য ভালো
আলাদা থাকলে আর কারোর কোনো অসুবিধা হবে না। তুমি তোমার মেয়েদের নিয়ে স্বাধীনভাবে থেকো। এতদিনের পরে আমার স্বীকৃত সন্তানের মুখে উপযুক্ত কথাটা শুনতে পেলাম। এই স্বাধীন দেশের স্বাধীন সন্তানের শরীরে শক্তি সঞ্চয় হয়েছে। এতদিন ধরে স্বার্থের ক্ষীরটা চেটে পুটে খেয়ে এখন এই দুধের হাড়িটাকে চুড়ে মেলে দিতে চাইছে। দূরে, বহু দূরে। আপনার ছেলে মোটেও অমানুষ নয় বাবা, দরকার হলে মাসে মাসে 200 টাকা দিয়ে সাহায্য করে যাবে। কি বললে? সাহায্য? না মানা, সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি একজন ভিখারি হতে পারি, কিন্তু আর একটা ভিখারির কাছে আমি কখনোই হাত পাতবো না। কি? প্রদীপকে আপনি ভিখারি বললেন? হ্যাঁ, তাই বললাম। কারণ যে কুলাঙ্গারের সন্তান তার শিক্ষা দীক্ষা মান সম্মান বিবেক মনুষ্যত্বের বিসর্জন দিয়ে রক্তের সম্পর্ক আর চক্ষু লজ্জার পোশাক খুলে ফেলে ব্যক্তি স্বার্থের ছেঁড়া কাঞ্চা গায়ে দিয়ে ভোগ আর সুখের দরজায় হাত পেতে দাঁড়ায়, তারা আমার চেয়েও বড় ভিখারি। হ্যাঁ, তাই এইসব ভিখারির কাছে হাত পাতার আগে আমি আমি কুলিগিরি করবো, আমি রিক্সা টানবো, আমি হাত পেটাকে বেঁচে থাকার চেষ্টা করব। আর আমার শিক্ষিত সুযোগ্য সন্তানকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করব। হ্যাঁ, প্রাণ ভরে আশীর্বাদ করব। গো হ্যাড মাই সাম সাম এনজয় ইয়োর শেষ এনজয় পেছনে ফিরে তাকিও না ব্রাদার, নতুন যুগের গাড়িটাকে শুধু সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আর এই সেই গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ভর্তি করে নাও প্রদীপ, তারপর চিৎকার করে বলো চেয়ার।